প্রত্যেক কসমসের রিলেশনশিপ, শুধু পরিবেশ না মহাশূন্যের রিলেশনশিপ। এবং আয়ুর্বেদের মানে ডিটেইল ডিসকাশন কখনোই আলাদা করে তারা হিউম্যান বডিকে দেখেনি। হিউম্যান বডির সাথে প্রকৃতি, এনভায়রনমেন্ট অ্যান্ড দি কসমস তার রিলেশনশিপে। সো এইটি একটা বিগেস্ট ওয়াইডার ওয়ে অফ লুকিং অ্যাট লাইফ। সেটা কিন্তু আমাদের নলেজ জেনারেশন হিস্ট্রি যখন আমরা দেখি দেখা যায় যে সেই চেষ্টাটা ছিল, এখন সেটা ব্রিজ হয়ে গেল। একটা আমি যে মানে একটা পর্যায় পর্যন্ত সেটাও যেমন মানে আমি রেনেসাঁ ম্যানের কথা বলছিলাম, ভিঞ্চির ভিতরে দেখা যায় যে সব কিছু করার একটা চেষ্টা, বাট এটা পরবর্তী ফেজে মূলত যখন এটা মানে ব্রিজটা শুরু হলো, বলা যেতে পারে যে আমরা যেটাকে এই এনলাইটেনমেন্ট জানেন এবং চলে আসেন এখানে। মূলত আমরা যেটাকে মডার্নিস্ট প্রজেক্ট বলি, মডার্নিস্ট প্রজেক্ট এই আধুনিকতার যে ভাবনা প্রক্রিয়া যেটা ইউরোপ থেকে যেটা জেনারেটেড হলো, এবং এনলাইটেনমেন্ট যে আইডিয়া সেটার মূল ও সরি তার আগে যেটা বলতে যাচ্ছিলাম ওই 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 আলোচনার প্রেক্ষিতে বলিসেন ইন্ডিয়ান এডুকেশন উপনিষদের ভিতরে চার ধরনের শিক্ষকের কথা বলা হয়। ভেরি ইন্টারেস্টিং যে আমরা আমি ওই ওই কথার প্রশ্নতে যে হোলিজমের গুরুত্বপূর্ণ গুরুত্ব কতটা ছিল অনেক আগে থেকে এই অঞ্চলে, অধ্যাপক বলা হোক অধ্যাপক, উপাধ্যায়, পণ্ডিত এবং গুরু, এই চার ধরনের শিক্ষক বলা হয়। অধ্যাপক হচ্ছেন যিনি ইনফরমেশন দেন, উপাধ্যায় হচ্ছে যিনি ইনফরমেশনের এক্সপ্লেন করেন এক্সপ্লেনেশন দেন, আর পণ্ডিত যিনি ইন্টারপ্রিটেশন দেন এক্সপ্লেন করেন এবং ইন্টারপ্রেট করেন ইজ সামথিং ডিফারেন্ট, এবং গুরু হচ্ছে যিনি ভিশন বিখ্যাত বিশ্বরূপ, এবং গুরু যিনি গুরুর পর্যায়ে থাকেন তিনি কিন্তু হোলিস্টিকলি দেখেন এবং ভেরি মাচ ইন্টারডিসিপ্লিন। এখন আনফর্চুনেটলি আমাদের আমাদের এখানে হায়েস্ট পদ হচ্ছে অধ্যাপক। আমরা এই অধ্যাপকের উপরে ওঠার আমি নিজেও শিক্ষক, মানে ইনফরমেশন দেওয়ার পরে এটা ইন্টারপ্রিট করা, এটা এক্সপ্লেইন করা অ্যান্ড ভিশন দেওয়া ছাত্রদের, সেটার চর্চা আছে কি না এই প্রশ্ন রেখে দিলাম। তো এবং দ্যাট ওয়াজ দি অ্যাসপিরেশন মানুষ হবে ইন্টার ডিসিপ্লিন। বাট দেন এই ব্রিজটা হলো সেটা যেটা বলছিলাম যে পরেরটা জান, এই যখন এনলাইটেনমেন্ট আইডিয়া আসলো আর কি, যে যেটার মূল এলিমেন্টস বা কম্পোনেন্টসগুলো যদি আমরা বলি, একটা হচ্ছে যে এই অটোনমি, সেন্স অফ অটোনমি, ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ইজ দি সুপ্রিম অথরিটি অফ সেলফ, ব্যক্তি হচ্ছে আগে যেমন মানে এখানে আর কোনো মানে সুপার ন্যাচুরাল বিং নেচার সুপার পাওয়ার কোনো ব্যাপার, ব্যক্তি হচ্ছে সবচেয়ে সব কিছুর চূড়ান্ত, সে চয়েস করবে সে সিদ্ধান্ত নেবে। সো দি অটোনমি কনসেপ্টটা প্রধান মেলার এবং যুক্তি প্রধান মেলার আপনারা জানেন যারা অফকোর্স এনলাইটেনমেন্ট নিয়ে তো করেছেন। তো এবং যেটা হলো যে এটা সূত্র ধরে ডেফিনেটলি এই এই যুক্তি এবং অটোনমি মিলিয়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডেভেলপমেন্ট খুব সংক্ষেপে, এবং আপনারা ডেফিনেটলি অনেকে এই এগুলো তো জানেন যে এটা সূত্র ধরে কিভাবে মার্কেট ধারণাটা তৈরি হলো সেটার সাথে সাথে কলোনাইজেশনের হিস্ট্রিটার সাথে এই অটোনমি র্যাশনালিটি এগুলোর সরাসরি সম্পর্ক আছে, এবং এই যে ন্যাশন স্টেটের ধারণা জাতি বিশ্বাসের যে ধারণা এটা মডার্ন প্রজেক্টের অংশ। এবং একইভাবে যখন এই যে বিজ্ঞানের বিকাশের সাথে সাথে বিজ্ঞানের মতো করে সমাজ বিজ্ঞানও ভাবতে শুরু করবে, সমাজকে যেমন ফিজিক্সের যে ম্যাক্রো ফিজিক্সের যে ল এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন,
এই ম্যাটারের ওয়ার্ল্ডকে যেভাবে বোঝা যায়, সমাজ বিজ্ঞানীরাও ভাবতে শুরু করলেন যে আমরা সমাজকে ঠিক ওইভাবে বুঝব। সোশ্যো ফিজিক্স আমাদের বিজ্ঞানের মতো করে সমাজকে বুঝতে হবে আমাদের রেশনাল। এবং একদম ব্যক্তির ওই যেহেতু ইন্ডিভিজুয়াল এন্ড অটোনমি একটা প্রধান চালিকা শক্তি হয়ে দাঁড়ালো, তখন ব্যক্তির সব কিছু বোঝার প্রক্রিয়া শুরু হলো এবং তার সাথে সাথে তার মনোজগৎটাকে বোঝাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো। এবং এই সাইকো অ্যানালাইসিস হচ্ছে একেবারে ব্যক্তির যত কতটা গভীরে ঢোকা যায়, মনোজগতে কতটা গভীরে ঢোকা যায়। এখন খুব মোটা দাগে যদি আমরা মানে এই এই কয়জন আমি মনে করি যে মানে বহু রকম ধারা উপধারা ন্যারেটিভ আছে, কিন্তু মানে এই মডার্নিস্ট প্রজেক্টের মূল ভাবনাগুলো জানার জন্য একজনের মোটা দাগে মার্সের চিন্তাভাবনা, ফ্রয়েডের চিন্তাভাবনা, আইনস্টাইনের যে মূল কথা এবং নিলস বোর যিনি কোয়ান্টাম ফিজিক্সের কথা বলেছেন, এই ধারণাগুলো কিছুটা একেবারে আউটলাইনগুলো জানা থাকলে আমরা এই মডার্নিস্ট প্রজেক্টের এই যে র্যাশনালিটির যে জয় জয়কার এবং অটোনমির যে জয় জয়কার সেটা সেটার সাথে এটার একটা সম্পর্ক আছে। তো এই এটা যদি করতে হয়, এই যখন এটা প্রধান হয়ে দাঁড়ালো পুরো হিউম্যান জার্নি, আমরা দেখছি যে হিউম্যান জার্নিটা শুরু হয়েছিল একটা হোলিস্টিক ভিউ নিয়ে লাইফের এবং ভিশনের মানে ওয়ার্ল্ডের, কিন্তু এই ভিশনটা যখন এই আকার নিতে থাকলো তখন যেটা প্রয়োজন পড়লো সেটা হচ্ছে যে তখন আপনাকে কম্পার্টমেন্টালাইজ করতে হবে, নলেজকে কম্পার্টমেন্টালাইজের প্রয়োজন পড়লো, স্পেশালাইজেশনের প্রয়োজন পড়লো। তাতে কী লাভ হয়? এক হচ্ছে যে এফিসিয়েন্সি বাড়ে, মানে আপনি একটা বড় জিনিসকে যদি ছোটো ছোটো টুকরো করে নেন সেটাকে আরও এফিসিয়েন্টলি হ্যান্ডেল করা যায়। আমি একটা পুরো বডির ডাক্তার হওয়ার চাই, আমি যদি শুধু চোখের ডাক্তার হই আমার এফিসিয়েন্সি অনেক বেশি, আমি শুধু কানের ডাক্তার হলাম তাহলে আমার আমি খুব এফিসিয়েন্টলি সেটা করতে পারি। এই এফিসিয়েন্সির সাথে এই পুরো মডার্নিস্ট প্রজেক্টের একটা বড় সম্পর্ক আছে, এফিসিয়েন্ট হতে হবে। এবং আরেকটা যেটা লাভ হয় কম্পার্টমেন্টালাইজ করলে সেটা হচ্ছে যে কন্ট্রোল থাকে রিলেটিভলি, মানে আপনি আনসার্টেনিটিকে অনেকটা বড় জিনিসকে কন্ট্রোল করার চেয়ে একটা ছোটো জিনিস কন্ট্রোল করা সহজ হয়, টুকরো টুকরো করে নিলে সেটার উপরে আমার নিয়ন্ত্রণ বেশি থাকে, দখল বেশি থাকে, তাতে আনসার্টেনিটির সুযোগটা কমে আসে। এবং মানে পুরো যদি আপনি এসেন্স বলেন মডার্নিস্ট প্রজেক্টের, আনসার্টেনিটিকে মিটিগেট করা, কন্ট্রোল করা, যত রকম আনসার্টেনিটি আছে জীবনে প্রকৃতিতে সেগুলোকে কন্ট্রোল ইজ দ্য মেইন এসেন্স অফ মডার্নিস্ট প্রজেক্ট। আমি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে হবে, আমার জীবনকে নিয়ন্ত্রণ করতে হবে। এই নিয়ন্ত্রণ বিষয়টা আপনি ভালো মতো খেয়াল করে দেখলে দেখবেন যে নিয়ন্ত্রণ হচ্ছে এই পুরো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন সেগুলোর বা এই পুরো আধুনিক হওয়ার যে মূল সার সেখানে নিয়ন্ত্রণ ব্যাপার আছে। এবং নিয়ন্ত্রণ করতে হলে টুকরো করতে হবে, বড় জিনিসকে ছোট ছোট টুকরো করতে হবে। এবং সেটা সূত্র ধরেই তথাকথিত প্রগ্রেস, ডেভেলপমেন্ট, প্রসপ্যারিটি এগুলো হলো। এবং এটা এই এই সূত্র ধরেই কলোনাইজেশন হলো সারা পৃথিবীতে, তারা সেই সেই মানে এটা এটার জন্মস্থান যদি বলা যায় ইউরোপ থেকে এই ধরনের ভাবনাগুলো হলো, তারা কলোনাইজেশনের ভিতর দিয়ে এই আইডিয়াগুলোকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে এবং সভ্যতা প্রসপ্যারিটি প্রোগ্রেসের উচিলা। এবং এভাবেই তো চলল প্রায় কয়েক শতাব্দী এখন, কিন্তু এটার রিস্কগুলো তখন থেকেই ফিল করছিলেন যারা কিছু কিছু সমাজ বিজ্ঞানীরা, তখন থেকেই এই স্পেশালাইজেশনের কম্পার্টমেন্টালাইজেশনের রিস্কগুলো ফিল করছিলেন। 1932-তে পর্তুগালে গেছে, সেই সময়কার খুব ফেমাস যিনি পরীক্ষা অস্ট্রিয়ান স্প্যানিশ উনি যেমন সেই সময় একটা খুব ইন্টারেস্টিং কথা বলছেন যে প্রিভিয়াসলি ম্যান উড বি ডিভাইডেড সিম্পলি ইন্টু লার্ন অ্যান্ড ইগনোরেন্স,
দুই ভাগে ভাগ হতে পারে, একজন একদল ইগনোরেন্ট আর একজন লার্ন। কিন্তু স্পেশালিস্ট যিনি হবেন তাকে এই দুই ক্যাটাগরির মধ্যে ফেলাতে পারবে, সে ঠিক লার্ন হোক না সে ঠিক ইগনোরেন্ট হোক। কারণ বলা হচ্ছে যে বাট দি স্পেশালিস্ট ক্যানট বি ব্রট ইন আন্ডার আইদার অফ দিস টু ক্যাটাগরিজ, হি ইজ নট লার্ন ফর হি ইজ ফর্মালি ইগনোরেন্ট অফ অল দ্যাট ডাজ নট এন্টার ইন টু দিস স্পেশাল। সেই স্পেশালিস্ট যিনি, উনি ওনার যে ক্ষেত্র আছে তার বাইরে সব কিছু সম্পর্কে উনি অজ্ঞ, ব্রড ভিউ অফ ওয়ার্ল্ড, তো একক তো সে ইগনোরেন্ট, বাট তাকে আবার ইগনোরেন্ট বলা যাচ্ছে না, কারণ সে লার্ন, কারণ সে তার যে যতটুকু সেই জায়গাতে ব্যাপারে সে অনেক কিছু জানে। তো গেসের তাকে বলছেন যে উই শ্যাল হ্যাভ টু সে দ্যাট হি ইজ এ লার্নড ইগনোরেন্ট, মানে সে একজন লার্নড ইগনোরেন্ট। এবং তখন সে বলছে দিস ইজ ভেরি সিরিয়াস ম্যাটার, এই যে লার্নড ইগনোরেন্স ভরে যাচ্ছে আমাদের সমস্ত সভ্যতা সমস্ত মানুষ, দিস ইজ ভেরি সিরিয়াস এন্ড ডেঞ্জারাস, বিকজ তার একটা পার্ট সে ইগনোরেন্ট বাট তার টেম্পারামেন্ট তার ইগো হচ্ছে লার্নড মানুষ স্পেশালিস্ট, সো দিস ইজ ডেঞ্জারাস। এবং এই এই যে স্পেশালাইজেশন হোলিজমের বাইরে আসতে যে একটা পর্যায়ে দেখা গেল যে প্রথম বলা যায় যে এটার অনেকেই আশঙ্কাগুলো করছিলেন, কিন্তু যে থ্রেটটা হলো যে বড় ধাক্কাটা কয়েকটা টোয়েন্টি সেঞ্চুরির থেকে বলা যেতে পারে যে এই ধাক্কাটা খুব বড় আকার শুরু হলো, যে এই এই যে কম্পার্টমেন্টালাইজেশন, নট থিঙ্কিং হোলিস্টিক্যালি, নট কনসিডারিং দি whole holistic view of life and world became dangerous. So, factors that one, the major thing that I have said is threat to the world. After definitely, it is the world war. Europe and the enlightenment project is the most important thing in the world war. Just to say the atom bomb, it is the Holocaust. যে দুই দুইটা ওয়ার্ল্ড ওয়ারের এলিমেন্ট যদি বলা যায়, দুটোই হচ্ছে অ্যাটম বোম ইজ দ্য প্রোডাক্ট অফ হাই সায়েন্টিফিক নলেজ, মানে সায়েন্সের সবচেয়ে সূক্ষ্ম নলেজের ভিতর দিয়ে এবং সায়েন্সের প্রসপ্যারিটি দিয়ে অ্যাটম বোমটা তৈরি করা হয়। এবং হলোকস্ট যদি বলা হয়, হলোকস্ট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ র্যাশনালিটি। হলোকস্ট যে অর্গানাইজ করা হয়েছে খুবই র্যাশনালি, একদম মানে যৌক্তিকভাবে এটাকে, এবং সেই যুক্তি শত শত মানুষ গ্রহণ করেছে। হিটলারকে আমরা একা দোষ দিতে পারি না, কারণ হিটলার এবং তার মানুষ কাছের মানুষরা মানুষকে কনভিন্স করতে পারে লজিক্যাল যে দিস ইজ দি রাইট ওয়ে টু ডু থিংস। তো এই যে যুক্তি এবং বিজ্ঞানের যে জয় জয়কার ছিল সেটা একটা বিরাটভাবে থাকা গেল এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে যখন মানে এই যে প্রসপ্যারিটি ডেভেলপমেন্ট অ্যান্ড সিভিলাইজেশন কোট আন কোট আমরা বলছি, সেটা যখন একটা পিকের জায়গায় এবং দি হোল ইউরোপ ইজ সেলিব্রেটিং, ঠিক সেই সময় এরকম একটা ইউ ক্যানট এক্সপ্লেন দিস, কোটি কোটি মানুষ 10 কোটি মানুষকে মেরে ফেলল। এবং দি আইডিয়া ওয়াজ, দি এনলাইটমেন্ট আইডিয়া ওয়াজ, মানুষ যত বিজ্ঞান মনস্ক হবে, মানুষ যত যুক্তির কাছে নিজেকে সমর্পণ করবে, তত পৃথিবীটা বাসযোগ্য হয়ে উঠবে, তত সুন্দর হয়ে উঠবে, তত সভ্য হয়ে উঠবে। দিস ওয়াজ শ্যাটার্ড টু দিস টু সেকেন্ড ওয়ার্ল্ড। এবং তারপরে যেটা হলো তখন আরও কতগুলি এই যে এই 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 যে কী বলা যায় যে এই পুরো মডার্নিস্ট র্যাশনালিস্ট অ্যান্ড কম্পার্টমেন্টালাইজ আইডিয়াগুলোকে চ্যালেঞ্জ করলো কতগুলো ন্যারেটিভ, আপনারা জানেন সবাই, মানে মেজর যে একটা তো পোস্ট কলোনিয়াল যারা উত্তর ঔপনিবেশিক চিন্তার চিন্তক, তারা দেখালেন যে তোমরা যে সভ্যতার কথা বলো সেই সভ্যতা সারা পৃথিবীতে ছড়ানো হয়েছে সবচেয়ে অসভ্যরে। দি হোল সিভিলাইজেশন প্রজেক্ট ওয়াজ বিং এক্সিকিউটেড মোস্ট আনসিভিলাইজ ওয়ে টু মোস্ট আনসিভিলাইজ ওয়ে। এবং বিভিন্ন ন্যারেটিভগুলোকে যেটা আমরা গ্র্যান্ড ন্যারেটিভ বলি আর বড়ো বড়ো বয়ান তোমরা তৈরি করেছো ঠিকই, কিন্তু সেটা ছোটো ছোটো বয়ানগুলিকে হত্যা করে ছোটো ছোটো বয়ানগুলোকে মার্জিনালাইজ করেই তোমরা এই 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 মডার্নিস্ট প্রজেক্টটা সাজিয়েছো। সেখানে
আরো যোগ করলেন যারা ফেমিনিস্ট থিংকিং থিংকাররা, তারাও যুক্ত করলেন যে তোমাদের সমস্ত এই চিন্তা ভাবনার ভিতরে এক ধরনের পুরুষতান্ত্রিকতা আছে, নারীর পার্সপেক্টিভটা কখনো আসে না, এবং এই এই নারীকে এক্সক্লুড করে তোমরা তোমাদের সভ্যতার ধারণা কিন্তু তৈরি করেছো। এই এই ধাক্কাগুলো আসতে থাকে যে মানে মডার্নিস্ট প্রজেক্টের, র্যাশনালিস্ট প্রজেক্টের, কম্পার্টমেন্টালাইজ প্রজেক্টের ধাক্কাগুলো আসলো। আরও একটু পরে এসে যখন এই যে মানে এই ধাক্কাগুলো আরও বড় হতে থাকলো, কীভাবে গ্লোবালাইজেশন ইভেন স্পিড যখন বাড়লো, গ্লোবালাইজেশন পৃথিবীতে সবসময় ছিল, মানে বহুকাল ধরেই ছিল, মানে কলম্বাস যখন আমেরিকায় গেছে সেটা তো পার্ট অফ গ্লোবালাইজেশন, বলা হয় কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, কিন্তু কে কাকে আবিষ্কার করেছে সেটাও খুব ভাবার ব্যাপার আছে, কারণ ওখানকার মানুষ কলম্বাসকে আবিষ্কার করেছে কলম্বাস যাওয়ার কারণে। কিন্তু যেটা হয়েছে যে মানে গ্লোবালাইজেশনের সহজ করে যদি আমরা বলি যে সার্কুলেশন অফ আইডিয়াস, গুডস অ্যান্ড পিপল, এটি তো মূল মানুষ, ভাবনা এবং প্রোডাক্ট, এইটার সার্কুলেশন হওয়াটাই হচ্ছে গ্লোবালাইজেশনের একটা মূল এলিমেন্ট, এবং সেটা বহুকাল ধরে চলছে। এখন যেটা হয়েছে সেটা স্পিডটা এক্সট্রাঅর্ডিনারি লেভেলে চলে গেছে, এবং সে এই 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 স্পিডে পৃথিবীতে কখনোই এই সার্কুলেশনটা আগে হয়নি। এবং যেটা হয়েছে যে মানে টাইম অ্যান্ড স্পেসের ধারণাটা ডিমোলিশড হয়ে গেছে। আপনি কোন স্পেসে বসে পৃথিবীকে পৃথিবীর অভিজ্ঞতা নেবেন সেটা স্পেসের উপর নির্ভর করছে না। আমি আমার একেবারে সবচেয়ে নির্ধারিত বেডরুমের ভিতরে বসে আমি ফিল করবো যে সিরিয়ায় বোম পড়ছে, একটা শিশু সমুদ্র পার হতে যে ডুবে মরে যাচ্ছে, তো এটা আমার কোথাও থাকতে হবে না। পৃথিবীর কোথায় কি হচ্ছে, আমি ইউকেতে ব্রেক্সিট হচ্ছে, আমি এখানে বসে সেই টেনশনটা ফিল করছি। সো স্পেস ডাজেন্ট ম্যাটার অ্যাট অল না, এবং কোন সময়ে হচ্ছে সেটারও কোনো সময়ের ধারণাটাও বদলে যাচ্ছে। আমি একই সময় দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা তো ডিফারেন্ট টাইম জোনে থাকি পৃথিবীতে, কিন্তু আমরা এই একটা টাইম জোনে দাঁড়িয়ে পৃথিবীর বিভিন্ন টাইম জোনের এক্সপিরিয়েন্সগুলো করছি বিকজ অফ। হ্যাঁ, আর একটা যেটা আরও রিসেন্ট বড় একটা ধাক্কা সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের যে আইডিয়া, যেটাও এই এই যে গ্র্যান্ড ন্যারেটিভ আমরা যেটাকে বলি বলছি বা যে মডার্নিস্ট প্রজেক্টকে বিরাট ধাক্কা দিয়েছে। অ্যানথ্রোপোসিন শব্দটার সাথে আপনাদের কজনের পরিচয় আছে জানি না, মানে যেটা বলা হচ্ছে যে সোফা পৃথিবীর যদি কয়েক লক্ষ বছর বা কয়েক লক্ষ যতদিন পর্যন্ত পৃথিবীর এই অ্যাজ এ প্ল্যানেট, এই প্ল্যানেটটার ইতিহাস আমরা জানি, বিভিন্ন সময় আমরা ছোটবেলা করে হিমবাহ হতো, তারপরে তুষার যুগ ইত্যাদি, যে এক সময় পৃথিবীর এনভায়রনমেন্টের একটা মেজর চেঞ্জ হয়েছে, এবং সেটা দেখা গেছে প্রত্যেকটা ফেজে সেই চেঞ্জগুলো হয়েছে কোনো ন্যাচারাল কারণে, বিরাট কোনো ভূমিকম্প হয়েছে, বিরাট কোনো টেম্পারেচার ফল হয়েছে, এবং সেটাতে টোটাল মানে 10,000 বছর পরে পুরো পৃথিবীর ইয়েটা বদলে গেছে। কিন্তু দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম হিউম্যান সায়েন্টিস্টরা দেখা যাচ্ছে যে পৃথিবীর সমস্ত এনভায়রনমেন্টাল ব্যালেন্স বদলে যাচ্ছে বিকজ অফ হিউম্যান অ্যাক্টিভিটি, মানুষের কর্মকাণ্ডের কারণে। অ্যান্থ্রোপ ইজ হিউম্যান, সো দ্য সিন ইজ দি যুগ যেটাকে বলা হয়, সো দিস ইজ অ্যান্থ্রোপোসিন, এই সিনটা তৈরি হচ্ছে মানুষের কারণে। এখন আগে একটা মানে একটা সাপ গর্ত করে পৃথিবীর ভিতরে হয়তো 3 ফুট যেতে পারত, খরগোশ আর একটু গর্ত করে হয়তো 7 ফুট যেতে পারত, কিন্তু মানুষ এমন এক প্রাণী সে গর্ত করতে 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 একেবারে 50 মাইল হয়ে গেছে এবং সেখান থেকে এক্সট্রাক্ট করা শুরু করেছে। এবং ইন্টারেস্টিংলি এই পুরো জিনিসটার সাথে মডার্নিস্ট প্রজেক্টের সম্পর্ক আছে। এই অ্যান্থ্রোপোসিন শুরুর যে
এই যে ক্লাইমেট চেঞ্জের যখন থেকে শুরু হয়েছে তার সাথে কলোনাইজেশনের সম্পর্ক আছে, এবং পার্টিকুলারলি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে সময় থেকে শুরু হয়েছে তার 100-150 বছরের ভেতর থেকে পৃথিবীর উপরে মানে এই অত্যাচারটা যে পরিমাণ হয়েছে সেটা গত 100 বছরে হয়নি, এবং সেটা থেকেই এক পর্যায়ে এখন ক্লাইমেট ইজ রিয়্যাক্টিং, দি হোল অ্যাটমসফিয়ার ইজ রিয়্যাক্টিং, এবং দিস ইজ এ রিয়েল প্রবলেম যে দেখা যাচ্ছে যে এটা তো এই প্ল্যানেটই আর সাস্টেন করবে কি না, কারণ আমরা এমন সব উদ্যোগ নিয়েছি। এগেইন কেন এই যে মনো কম্পার্টমেন্টাল থিঙ্কিং, মানে আমি একটা ইন্ডাস্ট্রি করে ফেললাম সেটার এনভায়রনমেন্টের উপরে আমার কী প্রভাব, মানুষের উপরে কী প্রভাব, সমাজের উপরে কী প্রভাব, সেটার কোনো অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন আমরা করিনি, কারণ একমাত্র লজিক ছিল দি ইকোনমিক লজিক ওয়াজ দি ওনলি লজিক ফর টেকিং এনি মডার্নিস্ট ইনিশিয়েটিভ। সো এই যে ইকোনমিক লজিকে এটা হচ্ছে একটা কম্পার্টমেন্টাল থিং, ইকোনমিক লজিকে আমরা সব কিছু করতে যে দেখা যাচ্ছে আমরা তছনছ করে ফেলি। এই আমরা যখন কাপ্তাই বাদ করেছি আমরা তো চিন্তাই করি নাই যে এটা মূল কথা ছিল মানুষের ঘরে ঘরে আগুন কি বলে ইয়ে দিতে হবে বিদ্যুৎ দিতে হবে, সো দ্যাটস এবং এটা বিরাট সভ্যতার প্রগতি উন্নয়নের চিহ্নই হচ্ছে আলো, কিন্তু এই আলো জ্বালাতে যে আমি কি ডিজাস্টার করছি সেটা হয়েছে সেটা সারা পৃথিবীতেই হয়েছে, এবং সেইটা এই ক্লাইমেট চেঞ্জ আর একটা বড় ধাক্কা এসেছে এই কম্পার্টমেন্টালাইজড থিঙ্কিং। রিসেন্টলি আমার থিঙ্কার আমি আমার পছন্দের দীপেশ চক্রবর্তী উনি একটা লেখা লিখেছেন যে শেম টু বি মডার্ন, আধুনিক হওয়ার লজ্জা, এবং সেটার সাথে উনি আর ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা লিখছে। তো এবং একদম ফাইনাল যদি আমি বলি এই গত 10-15 বছরে হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার একটা নতুন একটা ডিজিটাল ওয়ার্ল্ড পৃথিবীতে এসেছে, সেখানেও মানে এত রকম ন্যারেটিভের সুযোগ তৈরি হয়েছে, কোনো একটা গ্র্যান্ড ন্যারেটিভকে এরকম চাপিয়ে দেওয়ার সুযোগ এখন কম, মানে এখন কর্তৃত্ববাদী বয়ানকে আগের মতো করে এস্টাবলিশ করা এখন এখন কঠিন। তো এই সব কিছু মিলিয়ে এটা এটা শুরু হয়েছে খুব বেশি দিনের ব্যাপার, 20th century পর থেকে বলা যায় 40s and 50s থেকে এই অ্যাওয়ারনেস এই ইম্প্যাক্টগুলো মানুষ বুঝতে শুরু করেছে, এবং আজকে 2019 এসে নানারকমভাবে এই কথাগুলো এখন হচ্ছে যে আমাদের দি ডেঞ্জার অফ কম্পার্টমেন্টালাইজেশন স্পেশালাইজেশন এবং নট বিং ইন্টারডিসিপ্লিনারি ভীষণ রকমভাবে এখন প্রয়োজন বোধ করা হচ্ছে, যে আমরা যদি নানা জ্ঞানকাণ্ডকে নানা চিন্তা প্রক্রিয়াকে একত্রিত না করি বিপদ শুধু আমার একার জন্য না, সে এটা ওই জীবনানন্দ একটা শব্দ ব্যবহার করতেন পৃথিবীর গ্রহবাসী, এটা এত রেলিভেন্ট এখন যে আমরা একই সাথে ইন্ডিভিজুয়াল বাট এখন উই শেয়ার দি প্ল্যানেট ডিসপাইট অফ অল দি কনফ্লিক্ট অ্যান্ড ডিফারেন্সেস, আমরা একটা প্ল্যানেটে হিউম্যান বিইং হিসেবে থাকি যেটা আমরাই নষ্ট করে ফেলছি। তো এবং যদি আমরা এই হোলিস্টিক চিন্তা না করি অন্য আইডিয়াগুলোকে আমরা ইনকর্পোরেট না করি দিস ইজ গোইং টু বি ডেঞ্জারাস, তো সেই সূত্র ধরেই এখন নতুন যে চিন্তাগুলো ইমার্জিং আইডিয়াস হচ্ছে এটার রিয়াকশন হিসাবে সেটা হচ্ছে যে ধরেন একটা হচ্ছে এই যে যত রকম ইউনিভার্সাল আইডিয়া আছে যেগুলোকে আমরা স্বতঃসিদ্ধভাবে বিশেষ করে আমরা এই অঞ্চলের মানুষরা স্বতঃসিদ্ধভাবে ধরে নিতে শিক্ষিত হয়েছে সেগুলোকে চ্যালেঞ্জ করা হচ্ছে, সেটা যে যে কোনো রকম আইডিয়া হোক, সভ্যতা বলা হোক, গণতন্ত্র বলা হোক, হিউম্যান রাইটস বলা হোক, ইট নিডস টু বি চ্যালেঞ্জ। মানে আমরা তো কতগুলি আমরা ধরে নিয়েছি যে একেবারে স্বতঃসিদ্ধ কিছু ভাবনা আছে, স্বতঃসিদ্ধ ভাবনাকে চ্যালেঞ্জ করার প্রক্রিয়াটা শুরু হয়েছে নানা নানা যেগুলিকে ইউনিভার্সাল আইডিয়াস যেগুলিকে বলা হচ্ছে
এবং সেটার জন্যে আরও যেটা জরুরি হচ্ছে যে আমরা যে আবারও যদি সেই আর্টিস্ট বলছিলাম যে আইদার আর্টিস্টিক এক্সপ্রেশন অর এ প্রোডাক্ট অর এ সলিউশন পলিটিক্যাল সলিউশন বলি একটা টেকনোলজিক্যাল সলিউশন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে টু কনটেক্সচুয়ালাইজ ইট হিস্টোরিক্যালি পলিটিক্যালি অ্যান্ড কালচারালি। আমি মানে যে কোনো একটা মানুষ আজকে আমি মনে করি যে ক্ষেত্রে সে কাজ করছে কেন একটা মেশিন বানাচ্ছে সে একটা ছবি আঁকছে সে তার জন্য আগে তো ছিলই এখন আরও বেশি জরুরি যে তুমি সেন্সিটিভ পলিটিক্যালি সেন্সিটিভ হওয়া হিস্টোরিক্যালি সেন্সিটিভ হওয়া এবং কালচারালি সেন্সিটিভ হওয়া আদারওয়াইজ নানা রকম ডিজাস্টার হওয়ার সুযোগ আপনি একটা আদিবাসী তিনি একটা ছবি বানিয়ে ফেলবেন একটা বিজ্ঞাপন বানিয়ে ফেলবেন আপনার কোনো একটা প্রোডাক্টকে প্রমোট করার জন্য ইম্প্যাক্ট বেশি মানুষ আপনার কোনো সেন্সিটিভিটি থাকবে না সেই জনগোষ্ঠীর সম্পর্কে সেই জনগোষ্ঠীর এনভায়রনমেন্ট সম্পর্কে সেই জনগোষ্ঠীর মনোজগৎ সম্পর্কে শুধুমাত্র আপনার ইন্টারেস্ট আপনি তাদেরকে ব্যবহার করবেন তা তো হবে না সেটা করা হয়েছে বহুকাল ধরে সেই জন্য এমনকি যে মুহূর্তে আমরা যখন যেটা কাজ করছি এক একটা হিস্টোরিক্যাল ট্রানজিশনে যখন আমরা প্রতি মুহূর্তে একটা ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছি সেই ট্রানজিশনে আমরা যে যে কাজটা করছি কিনা করছি না কেন আমি মনে করি যে সেই সময়ের কনটেক্সটটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট খুব ইনরেলিভেন্ট হয়ে যেতে পারে যদি আপনি সেই সেন্সিটিভিটিটা না এক হবে ইনরেলিভেন্ট আর এক হবে ক্ষতিকর এবং এখন শুধু এখানে না আমি ইউরোপে যেহেতু থাকি ইউরোপেও তারা আমি বলবো যে ইউরোপের যে ট্র্যাজেক্টরি সেটা একটা স্যাচুরেশন জায়গা চলে এসেছে আপনার সারা পৃথিবীর দিকে তাকালেই দেখবেন যে পৃথিবীকে যা দেয়া তারা দিয়ে মোটামুটি এখন তারা নিজেরাই ট্র্যাপড তারা ভীষণ রকমভাবে জটিলতার মধ্যে রাস্তা রয়ে এবং পুরো সেন্টারগুলো বদলে যাচ্ছে এবং তারা ফিল করছে যেটা বললাম যে অনেক ইউনিভার্সাল আইডিয়া তো ফেল করছে ওরা যেগুলোকে প্রমোট একটা সময় তো করেছে রিসেন্ট টাইমে গুলোতেও এখন আমি ডেমোক্রেসির নামে আমি বললাম যেহেতু আমি ইরাকের চেয়ে আমি বেশি সভ্য আমার দায়িত্ব হচ্ছে আমেরিকা হিসাবে আমার দায়িত্ব হচ্ছে ইরাককে সভ্য করা এবং তার যে অটোক্রেট আছে তাকে আমি সরিয়ে দিই আমি লিবিয়াতে সরিয়ে দিই এটা আমার দায়িত্ব তার মোরাল রেসপন্সিবিলিটি কিন্তু ডিজাস্টার হয়েছে সেটার ইম্প্যাক্ট হিসাবে এখন দেখতেছে যে আমি তথাকথিত গণতন্ত্র আনতে যে পুরো শ্যাটার করে ফেলেছি পুরো ওই ওই জায়গা তাতে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনও হচ্ছে সমস্ত মানুষ তো এখন আমার দিকে ছুটে আসছে সমস্ত ইউরোপের পলিটিক্স এখন হচ্ছে মাইগ্রেশন ইস্যু কারণ এই মানুষগুলো তো তুমি কোথায় যাবে তুমি তাকে শিখিয়েছো যে ওটা হচ্ছে স্বর্গ লন্ডনে যেতে পারলে ওটা হচ্ছে মঞ্জুরে মুক্তি কিংবা নিউ ইয়র্কে যেতে পারলেই হচ্ছে জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হবে তুমি সেই স্বপ্ন দেখে এসো ওরা তো আসবেই তো এখন তাকে কি করবে তা তো তারা কিছু দিতেও পারে না তারপরে দিতে সভ্য মানুষ তাদের সভ্যতার প্রমাণ দেখাতে হবে স্ট্রাকচারালিও সেটা সে হ্যান্ডেল করতে পারে না যে কারণে আমি ওই ডিটেলে যেতে চান আমি ইউরোপে ইউকেতে থাকি ইউকে এখন মানে ব্রেক্সিট হচ্ছে আপনারা অনেক হয়তো জানেন এটা একটা ব্যাপক ভয়ানক অবস্থার ভিতরে ওরা আছে তো যেটা বলছি যে ওরা এই লিমিটেশনগুলো ফিল করছে এবং যে কারণে এই যে ডিকলোনাইজেশন বলছে আর কি ডিকলোনাইজেশন তো যারা পোস্ট কলোনিয়াল স্কলার যারা পোস্ট কলোনিয়াল মানুষ মানে দেশের চিন্তক যারা তারা তো বলছেনই অনেকদিন ধরে এখন সেখান থেকেও এই কথাগুলো উঠছে কারণ তারা এটার লিমিটেশনগুলো বুঝতে পারছে ইউকের ইউনিভার্সিটিগুলোর একটা বড় এখন এটা একদমই রিসেন্ট গত বছর থেকে শুরু হয়েছে কারিকুলামকে ডিকলোনাইজ করা ইন দ্য সেন্স যে তারা তো এখন ফর এক্সাম্পল ইউকের ইউনিভার্সিটিগুলো চলে অলমোস্ট একটা আমি বলবো 40% স্টুডেন্ট হচ্ছে চায়না এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখন তাকে তুমি
এরা তো শুধুমাত্র মানে কিছু মানুষ এসে ঢুকছে না, তারা কিছু আইডিয়া নিয়ে আসছে, তাদেরকে তোমার ডিল করতে হবে, মাইগ্রেন আসছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দেম, এবং তার যে নলেজ ফ্রেমওয়ার্ক সেটা দিয়ে বোলাচ্ছে না, বুঝতে পারছি, যে কারণে তার তাকে এখন তার কারিকুলাম যে ধরতে পারছে না, এই পৃথিবীকে এখন আর বোঝা যাচ্ছে ট্রেডিশনাল যে কারিকুলাম। সো ডিকলোনাইজেশন, আমি ইউনিভার্সিটি অফ সাসেক্সে থাকি, ফর দি ফার্স্ট টাইম এই এই বছর একটা টোটাল একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে প্রফেসর অফ ডিকলোনাইজেশন, তাকে অ্যাপয়েন্টই দেওয়া হয়েছে যে টোটাল সাসেক্সের ইউনিভার্সিটির কারিকুলামকে কীভাবে ডিকলোনাইজ করা যায়। তো আমি বলতে চাচ্ছি যে লিমিটেশনটা চারিদিক থেকে ফিল করছে, বিশেষ করে আমাদের আমরা যারা এই উত্তর উপনিবেশিক দেশের জায়গা সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আমি এই এটা ডিটেইলে যাবো না, কিন্তু আমি জাস্ট আমি যে দীপেশের কথা বলছিলাম ওনার দুটা আইডিয়া নিয়ে একটু খুব ব্রিফলি, এটা এটা একটা তাত্ত্বিক এবং দার্শনিক আইডিয়ার ক্ষেত্রে আমি খুব সহজ করে যেটা বুঝেছি সেটাকে আমি খুব সিম্পল টার্মে বলছি। উনি উনি যেটা বলছেন যে মানে ইউরোপ ইউরোপ তো একটা ম্যাপ না, ইউরোপ একটা জিওগ্রাফি না, এটা একটা মাইন্ডসেট, এটা একটা পার্টিকুলার দৃষ্টিভঙ্গি যেটা সারা পৃথিবীতে ছড়ানো হয়েছে। মানে সভ্যতার যে আইডিয়া আইডিয়াটা এরকম যে সভ্যতার মাপকাঠি বলতে যা 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 আমরা বুঝি, এই যে যুক্তি, অটোনমি, হিউম্যান রাইটস, তারপরে ফ্রিডম অফ স্পিচ, এই এই যে নানা রকম যাতে সেই দেশগুলোকে সভ্য বলে চিহ্নিত করা যায়, এগুলো জন্ম হয়েছে ইউরোপে, এবং ইউরোপের দায়িত্ব হচ্ছে বা সারা পৃথিবীতে সেগুলোকে ছড়িয়ে দেয়, কারণ সে অন্য পৃথিবীর অন্য অঞ্চল অঞ্চলের মানুষগুলো সেখানে পৌঁছায় না, প্রি মডার্ন অবস্থায় আছে, দ্যাট নট ইয়েট মডার্ন। এবং উনি এখানে একটা খুব মজার অ্যানালজি রূপক ব্যবহার করেছেন যে তারা ওই আমাদের দেশে যেমন ওয়েটিং রুম থাকে ট্রেনে, তো এটা হচ্ছে ওয়েটিং রুম অফ হিস্ট্রিতে বসে আছে, তারা আধুনিকতার ট্রেনটা ফেল করেছে, ফেল করে তারা একটা ওয়েটিং রুমে বসে আছে, বসে থেকে এখন তাদেরকে কিছু জিনিস চর্চা করতে হবে, তোমাকে আরো শিক্ষিত হতে হবে, তোমার ভিতরে গণতন্ত্র আনতে হবে, তোমার নাগরিকত্ব ধারণা বাড়াতে হবে, তারপরে তুমি এই ওয়েটিং রুম থেকে বেরিয়ে এই আধুনিকতার ট্রেনে উঠতে পারবে, যতদিন সেটা তুমি পারছ না ততদিন তুমি এই ওয়েটিং রুমে বসে থাকো, নিজেকে তৈরি করো। এই যে আইডিয়াটা এটাকে চ্যালেঞ্জ করার সময় এসছে যে মানে এই পুরো মানে এই পুরো ধারণাটা তৈরি হয়েছে যে আমাদের এই অঞ্চলে যা যা কিছু মানে ইটস অ্যাবাউট লিমিটেশন, উইকনেস অ্যান্ড মানে আমাদের যত কিছু দুর্বলতা আছে যেটা আমার নাই, যেটা আমি করতে পারি না, সেটার উপর ভিত্তি করে আমাকে সবসময় সেভাবেই তৈরি করা হয়েছে যে তোমার এখানে তো এইটা নেই, তোমার ওখানে তো ওইটা নেই, তুমি তো ওইটা পারো, সুতরাং তুমি ওয়েটিং রুমে থাক। বাট ইট নেভার ফোকাসড অন দি পজিটিভ অ্যাসপেক্ট অফ আওয়ার সোসাইটি, আমরা যেগুলো পারি আর পারার যে সংজ্ঞাটা আমি খুব সহজ ইয়েতে বলছি যে মানে তুমি যেই স্ট্যান্ডার্ড, ওই যে ইউনিভার্সাল আইডিয়ার কথা আমি বললাম, তুমি যে ইউনিভার্সাল আইডিয়াগুলো সেট করেছো আমাকে সেটাকেই কমপ্লাই করতে হবে কেন? এই যে বলছিলাম যে ট্রেন সভ্যতার ট্রেনের স্টেশন কি একটাই কি, সব ট্রেন কি যে লন্ডনে পৌঁছাবে, সব ট্রেন কি যে প্যারিসে পৌঁছাবে, আমি কি অন্য একটা ট্রেন নিতে পারি কিনা যেটা অন্য একটা জায়গায় গিয়ে পৌঁছাবে? এই যে প্লুরাল ওয়ে অফ দি ফিউচার অফ হিউম্যান হিস্ট্রি অ্যান্ড লাইফ, আমি শুধু মানে আমাকে তুমি যে সমাজের চিত্রটা দেখিয়েছ এটি শেষ চিত্র কিনা হিউম্যান অ্যাসপিরেশন। এখন আমি যদি আরও অন্যভাবে বলি যে ধরুন আমি আমি লন্ডনে থাকি, লন্ডন যে শহরটা, সহজ কথায় যে আমার যদি আমাদের অ্যাসপিরেশনটা কী তৈরি করা হয়েছে যে আমার কোন দিন আমার ঢাকা শহরটা লন্ডনের মতো হবে,
এবং যতদিন সেটা না হবে আমার তো মানে দুঃখে মরে যাই, হতাশায় মরে যাই, এবং আমি আমি যে কত তুচ্ছ সেটা আমি প্রতি মুহূর্তে পাই। কিন্তু কথাটা এই যে লন্ডন শহরটাতে তৈরি হয়েছে এটার সাথে যে 400 বছরের এক্সপ্লয়টেশনের হিস্ট্রি আছে, সারা পৃথিবীর রিসোর্স এক্সট্রাক্ট করে এবং সেটা সেই কলোনাইজেশনের হিস্ট্রি তো ভয়াবহ। যারা স্কলারলি আপনারা ঢুকবেন জানেন নিশ্চয়ই। আমি আমার একটা শহরকে সেই কলোনাইজেশনের হিস্ট্রি বাদ দিয়ে হাউ ক্যান আই মেক এ সিটি লাইক দ্যাট, আমি কোন রিসোর্স দিয়ে কোন ইতিহাস দিয়ে আমি একটা লন্ডনের মতো শহর তৈরি করি? আমার আরো 2000 বছর লাগবে একটা লন্ডনের মতো শহর তৈরি করতে, এবং ততদিন পর্যন্ত তুমি আমাকে শোনাবে যে তুমি তো আমার মতো ইনস্টিটিউশনও নাই, তোমার গণতন্ত্রও নাই, তোমার সুন্দর রাস্তা নাই, তো তুমি তো আমাকে পূজা করতে পারো। সো দ্যাট ওয়াজ দি চ্যালেঞ্জ, যে আমার রাস্তা কি অন্যরকম হতে পারে না? আমরা সেটা ভাবতে শিখিনি। আমার শহরটা কি অন্যরকম শহর হতে পারে না? একদম ভিন্ন রকম একটা শহর, যেটা প্যারিসের মতো না, যেটা লন্ডনের মতো। এখন ওই উনি ওনার প্রভিনশিয়ালাইজিং ইউরোপ বইয়ের ভিতরে সেই আর্গুমেন্টটা যখন তৈরি করছে যে ইউরোপ একটা প্রভিন্স, সেন্টার অ্যান্ড মার্জিন যে আইডিয়াটা, আমরা তো মার্জিনের মানুষ। গ্লোবাল সাউথ যখন বলা হচ্ছে, আমরা সাউথ, সাউথ ফ্রম কার সাউথ, তার মানে রেফারেন্স পয়েন্ট হচ্ছে সে আর কি, তার থেকে আমি সাউথ, তো তারা হচ্ছে সেন্টার। তো এখন এই সেন্টারের আইডিয়া থেকে যদি আমাদের বেরোতে হয় তাহলে তো আমাকে আমার প্রথম কথা আমাকে বুঝতে হবে আমি কি সেই সেন্টারের মতো হতে পারি কিনা, কোনোদিন হতে পারবো কিনা, হতে চাই কিনা। আমাদের সমস্ত যে ডিসকোর্স, সমস্ত যে বেদনার আর্তনা দেব চিৎকার, সেটা হচ্ছে ওই ওয়েটিং রুমে বসে থাকা মানুষের চিৎকার, যে আমরা তো পারলাম না। কিন্তু ইটস মোর ডিপার ডিবেট, ফিলোসফিক্যাল ডিবেট, যেটা উনি বলছেন যে ইয়ে অলমোস্ট ইউরোপ প্রভিনশিয়াল হয়ে গেছে। আপনি এখন একসময় আমরা আরও যখন তো ছিলাম সাম্রাজ্যবাদের কালো হাত ঘুরিয়ে দিতে চাইতাম, এখন সাম্রাজ্যবাদের সেই কালো হাতটা কোথায়? এটা তো আমেরিকা এখন নাই, আমেরিকা দুর্বল একটা দেশ, ইউকে এখন হচ্ছে ইউরোপের সবচেয়ে দুর্বলতম দেশ হতে যাচ্ছে, তো সেটা ছড়িয়ে গেছে, সেন্টারটা কিন্তু নানা দিকে ছড়িয়ে গেছে। এখন উইদিন তারা বলছে যে চায়না হবে সেন্টার, আমি আফ্রিকায় কাজ করি, আফ্রিকার বিশাল বিশাল জায়গা হচ্ছে মালির অর্ধেক হচ্ছে চায়নার দখল, মানে চায়না কিনে নিয়েছে পুরো ল্যান্ডই, এবং ওখানে গেলে আমি শুধু চাইনিজ মানুষ দেখি, চায়না সারা পৃথিবীতে ইয়ে করছে, ইন্ডিয়া ইমার্জ করছে, সেগুলো ডিবেটেবল ব্যাপার, সেটা কীভাবে তারা নিউ পাওয়ার কিনা সেটা ভিন্ন ভিন্ন কথা হচ্ছে। আমি যদি ওই কথাটা বিশ্বাস করি যে আমরা আমাদের রাস্তা আমাদের ইতিহাস আমরা তৈরি করবো, তাহলে আমাদের একেবারে কন্টেক্সচুয়ালাইজ যেটা স্থানিকতা, এই স্থানিকতাটা খুব ইম্পর্টেন্ট। এবং সেখানে ডিপেশের দুটা আইডিয়া আছে, হিস্ট্রি ওয়ান অ্যান্ড হিস্ট্রি টু, এটা এটা মানে ডিমান্ডস লঙ্গার ডিসকাশন। সিম্পল ওয়েতে যে উনি যেটা বলছেন যে এই ইউরোপের এই মডার্নিস্ট আইডিয়াগুলো যখন পৃথিবীর অন্যান্য দেশে গেছে, কিছু জায়গায় তারা জয় করেছে, সে আইডিয়াগুলো জিতেছে বা ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন, এবং ডিসপাইট অফ দ্যাট কিছু জায়গায় জিততে পারেনি। এত বিশাল প্রভাব থাকার পরও সব কিছুকে দখল করে নিতে পারেনি, যেটা জিতেছে সেটা হচ্ছে হিস্ট্রি ওয়ান, আর যেটা জিতেনি সেটা হিস্ট্রি টু। এবং প্রত্যেকটা দেশেরই আপনি যদি ভালো মতো খোঁজ করেন দেখবেন যে ডিসপাইট অফ অল দিস অপারেশন, অল দিস সুপার ইনফ্লুয়েন্স অ্যান্ড পাওয়ার, বহু জিনিস রয়ে গেছে যেটা এটার বাইরে স্লিপ করে বেরিয়ে আসছে। আমাদের লোক জীবনে আছে, আমাদের ব্যক্তিগত জীবনেও আছে, ইরেশনালিটি, বহু ইরেশনাল জিনিসের ভিতরে আমরা যাই, আমাদের জীবন আচরণের ভিতরে আছে, সেগুলোর ভিতরে চিহ্ন আছে, এই হিস্ট্রি ট্রুর ভিতরে চিহ্ন আছে, আমরা কী করে আমাদের পথটা পেতে পারি, অ্যাভয়েডিং দ
দি হিস্ট্রি ওয়ান, এবং সেটার জন্য ডিপার আন্ডারস্ট্যান্ডিং দরকার আমাদের। এই আমি যদি আবার বাংলাদেশের প্রসঙ্গে আসি, যে আমি আমি আমরা তো সেই সুযোগ পাইনি গো, এবং সেটা করিও না। বাংলাদেশকে একেবারে ডিপে বোঝার চেষ্টা করি যে স্থানিকতাটা কতটা আমরা চিনি আমাদের দেশে, কতটা ভিতরে ঢুকেছে আমাদের মানুষ, তাদের চিন্তা জগতে, আমাদের আমরা নানা রকম আমাদের নিজস্ব একাডেমিক ওরিয়েন্টেশন, মিডল ক্লাস ওরিয়েন্টেশন দিয়ে বহু কিছু করার চেষ্টা করছি, কিন্তু সত্যিকার অর্থে আমরা কি ঘুরতে পেরেছি? এবং ইভেন আমরা যেই যেভাবে বুঝতে চাই সমাজটাকে, সেই ফ্রেমওয়ার্কটা ওদের দেয়া। এখন সেটা নিয়ে কথা হচ্ছে যে পুরো এপিস্টেমোলজিক্যাল জ্ঞানতাত্ত্বিক কাঠামো যেটা, সেই কাঠামো নতুন করে তৈরি করার ব্যাপার আছে। কিন্তু আমাদের এখানে যে চিন্তার জগতের, আমি কিছুদিন আগে পড়ছিলাম আমাদের ছোট এই জায়গাটাই, মানে যে কারণে এখন সেই এই জায়গায় বলছিলাম যে ইউনিভার্সাল আইডিয়াসগুলো এখন একটা নতুন টার্ম অত্যন্ত মানে নতুনভাবে আলোচিত হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ইউনিভার্সালিজম। আমরা যেটা বলতাম ইউনিভার্সালিজমের বিপক্ষে প্লুরিভার্সাল, মূল কথাটা হচ্ছে প্লুরাল ওয়েজ অফ বিইং ইন দিস ওয়ার্ল্ড। আমরা ওই 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 একই একই কথাটা বলা যে আমরা ধরে নিয়েছি যে এই পৃথিবীতে বেঁচে থাকার এক মানে মানে জীবনযাপনের একটাই কাঠামো আছে, ওটি শ্রেষ্ঠ কাঠামো, এবং ওই এক আধুনিক সভ্য মানুষের যে ইমেজ আমাদের তৈরি করা হয়েছে সেটাই হচ্ছে দি উই শুড অ্যাসপায়ার ফর অল দ্যাট। সেটাই যদি হয় তাহলে তো আমি আমার আমি যখন আমার দাদির কথা চিন্তা করি, আমার দাদির মতো এত স্টুপিড মানুষ আর হবে না যদি ওই ফ্রেম মধ্যে, আমার নানির মতো এত স্টুপিড মানুষ আর হবে না, দে ওয়ার ওয়ান্ডারফুল পিপল, দে হ্যাড এ হিউজ উইজডম। তো সে আমরা তো আফ্রিকা সম্পর্কে আমাদের যোগাযোগ খুব কম, তো আমি এরকম একটা ছোট্ট দেশ, কিন্তু এটা মানে জাস্ট কিছুদিন থেকে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে ওদের, এখন বলা হয় রোয়ান্ডা হচ্ছে সবচেয়ে প্রসপারাস আফ্রিকান কান্ট্রি, কিগালি যে এটার যে রাজধানী দি ক্লিনেস্ট সিটি ইন ইন আফ্রিকা, অ্যান্ড আফ্রিকার ইন্ডিকেটারে সবচেয়ে হায়েস্ট, মানে ওখানে 70% পার্লামেন্ট মেম্বার হচ্ছে মেয়ে, এবং মানে জেন্ডার ব্যালেন্স সবচেয়ে জেন্ডার ব্যালেন্স কান্ট্রি এই এই রোয়ান্ডা, অ্যান্ড আই রিয়েলি ফেল্ট ইট ইন এভরি এভরি পিট অফ দি সোসাইটি। বাট তারা আপনারা অনেকেই জানবেন যে হুটু টুটসির একটা ভয়াবহ জেনোসাইডের ভিতর দিয়ে তারা গেছে, এবং উইদিন 25 ইয়ার্স দে হ্যাভ চেঞ্জ দেম সেলভ, এবং ওটার তার যে তাকে যেমন ওয়েস্টে ওটার যে তার যে প্রাইম মিনিস্টার কিগালি কিগামি ওয়েস্টে খুব পছন্দ করে না, তাই বাট হি সোর ডোন্ট কেয়ার অ্যাবাউট দি ওয়েস্টার্ন রিকগনিশন, কারণ সে তার মতো করে ওটা বলতে গেলে আরেক অনেক আমি হয়তো আমি ভাবছি ওটা নিয়ে একটু দেখবো আর কি, আমার জন্য ভালো ছিল এক্সপিরিয়েন্স এই ফটো টুপসির এই এক্সপিরিয়েন্সটাকে সে কীভাবে ট্রান্সফর্ম করে, ওকে আমার জন্য ভালো ফ্যাসিলিটিং উনি একটা ইন্টারভিউতে বলছে যে মানে কীভাবে তুমি মানে প্রতি শনিবার, এটা তো একটা ইয়ের মতো মনে হয় স্কুল কলেজের প্রতি লাস্ট স্যাটারডে অফ দি মান্থ সমস্ত দেশের মানুষ তাদের নেইবারকে পরিষ্কার করে, জাস্ট একটা ক্লিনিং 2 আওয়ার্স সবাই ক্লিন করে। এখন এই মানুষকে একত্রিত করাও খুব ইয়ের ব্যাপার, মানে ইটস এ চ্যালেঞ্জিং থিং। এমন সব কতগুলি স্টেপ সে নিয়েছে, যেমন আমি আমার একটা কাজের এরিয়া হচ্ছে ডেথ এন্ড অফ লাইফ কেয়ার, একদম যারা টার্মিনাল ডেথ ডেথ পেশেন্ট, সো সে একটা বলেছে যে যত টার্মিনাল পেশেন্ট আছে হুটু টার্মিনাল পেশেন্টকে মানে ডাইং পেশেন্টকে কেয়ার করতে হচ্ছে তুলসি, এই মানে বিবিধ ওয়েতে সে এই কি বলা যায় যে যে একটা সেন্স অফ রোয়ান্ডান সে তৈরি করেছে। উনি একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করছে যে মানে হাউ ডু ইউ ডু ইট, মানে এটা এত অল্প সময়ের ভিতরে ইন্টারেস্টিং, সে বলছে যে অ্যাজ একটা নেশন হিসেবে আমরা একটা নেশনের দি ওয়ার্স্ট সাইড অফ দ্য নেশন উই হ্যাভ শো, এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে, এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো জাতির অভিজ্ঞতা হতে পারে,
The only thing we can do is to show our best bit. That's what I'm trying to do. আমরা যে যতটুকু পিছনে গিয়েছিলাম এর পিছনে আর যাওয়ার কোনো উপায় নেই, আমরা যতটুকু প্রচার করেছি। তো আমি বলতে চাচ্ছি যে বাট ইয়ার সাম ভেরি ফ্যাসিনেটিং আইডিয়াস অ্যাবাউট নেশন বিল্ডিং, যেটার সাথে এই এই ইউনিভার্সালিজমের কোনো সম্পর্ক নেই। উনি হয়তো ফিলোসফিক্যালি এটিকে ইউনিভার্সাল বলছেন না, কিন্তু যেটা বলছেন যে দ্য ক্লিন রোড ইজ নট এভরিথিং অ্যাবাউট লাইফ, দ্যাট ইজ এ বিউটিফুল বাড়ি আছে, রাস্তা খুব পরিষ্কার, আমি যে শহরে থাকি বিউটিফুল রাস্তা, কিন্তু আমি হিউম্যান ইন্ডিকেটর দিয়ে যদি দেখি ভয়াবহ সব ব্যাপার আছে। ওখানে বলে যে পুরো ইউকে মানে তিনটা জিনিসের উপরে ওরা থাকে, ওরা সভ্য দেখতে তো মনে হবে যে মানে এটা আমি কোনো ইয়ে করছি না, যে মানে এক হচ্ছে সিসিটিভি আর হচ্ছে ডিপ্রেশন ড্রাগ, এই দুইটা দিয়ে ওরা একটা সভ্য চেহারা। But it's a very huge psychological indicator of we are challenging society. Again, I'm not celebrating. Ami bolte jacchi na je amader daridro amader kawas is something to celebrate. Jeta ami bolte jacchi jeta ami bujhi je amra Europe ke model korbar kono karon dekhi na. Definitely shekhane newar onek kichu ache. Moumachir moto jemon ekdom যে ভালো ভালো ফুল থেকে মধুটা নিয়ে আসে, কিন্তু উই হ্যাভ টু অ্যাডাপ্ট ইট ইন আওয়ার আওয়ার ফর্ম, যেটা পৃথিবীতে এখন শুরু হয়েছে অনেক দেশ করছে। তো প্লুরাল ওয়েস অফ বিইং ইন দ্য ওয়ার্ল্ড, এবং সেটা করতে হলে এগেইন আমরা যদি কম্পার্টমেন্টালাইজ ওয়েতে ভাবি ইটস নট পসিবল, প্রবাবলি নট বি টু ডু ইট। আমি এখন জাস্ট আমার নিজের কাজের কথা কিছু সংক্ষেপে বলি, আমার কাজের ক্ষেত্রে যেটা বলছিলাম যে মেডিসিন লিটারেচার এবং আমি রিসার্চ করি। ব্রিফলি আমি কিভাবে একটা ইন্টারডিসিপ্লিনারি আউটলুক চর্চা করার চেষ্টা করি, আমি একটা ছোট্ট ইয়ে দিয়ে শুরু করবো আমার ডাক্তারি জীবনের একদম শুরুর দিকে। আমার সবসময় আগ্রহ ছিল মানে যা হয় আর কি, আমাদের দেশের পরিবারের বড় ছেলে সুতরাং ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে, আমার বাবা ইঞ্জিনিয়ার সুতরাং লজিক্যালি আমার ডাক্তার হওয়া উচিত, তো সেই সেইভাবে করা খুব যে একেবারে আগ্রহ করে করেছি সেটা না। তো আমার আমি একটা ছোট্ট স্টোরি বলছি, আমি যখন প্রথম ডাক্তার হিসেবে একটা উন্নয়ন সংস্থার একটা রুরাল প্রজেক্টে ডাক্তার হিসেবে জয়েন করি, আমি অধিকাংশ জীবনের আমার পুরো সময়টাই শহরে বড় হয়ে ওঠা, কিন্তু তারপর এই ওই সূত্রে আমি মানে বাংলাদেশের একেবারে অত্যন্ত গ্রামের 5-6 বছর থাকার একটা আমার অভিজ্ঞতা হয়েছে, যেটা আমার জীবনের দুর্দান্ত অভিজ্ঞতা চায়। তো যাই হোক, আমি প্রথম যখন কাজ করছি তো তখন বাংলাদেশ সেই সময় ইনফ্যান্ট মর্টালিটি খুব হাই ছিল, মানে শিশু মৃত্যুর হার পৃথিবীর সবচেয়ে বেশির মধ্যে একটা। তো আমি ওই যখন ওই গ্রামে দেখতাম যে ছোটো ছোটো কবর বাচ্চার কবর প্রায় মানে এখানে বাচ্চা মা মারা যায়, তো এরকম একটা নেক্সট চাই এরকম একটা একটা কবর ছোটো বাচ্চার কবর, আমি জাস্ট ওই গল্পটা একটু বলছি যে আমি জাস্ট নাও আই এম কামিং টু মাই ওন প্র্যাকটিস, আমি কনসেপচুয়াল যে কথা বলব না, ব্যাটারি তো চলে যাচ্ছে। তো যাই হোক, আমি জাস্ট ওই বাচ্চাটা মাটার সাথে গল্প করছিলাম কি হল কীভাবে বাচ্চাটা মারা গেল, জাস্ট গল্পটা শোনার জন্য। তো সংক্ষেপে এরকম যে থাকে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ শ্বশুর শাশুড়ির পরিবার, মানে তারা ক্ষেত মজুর, শ্বশুরও হয়েছে লোক ছিল, তাও স্কুলে কখনো যায়নি, কিন্তু মেয়েটা ওই এটা হচ্ছে যে ব্র্যাকের তখন NFP বা নন ফর্মাল স্কুল ছিল, সেখানে সে যেত, সেখানে কিছুদিন পড়াশোনা করেছে।
তো যাই হোক, সে যখন প্রেগনেন্ট হয় তখন সে শুনেছে যে টিটেনাস ইনজেকশন দিতে হয়। তো তো সে বলেছে যে ওই আর ওখানে আবার হাসপাতাল নাই, কিন্তু স্যাটেলাইট ক্লিনিক যারা গ্রামে যারা স্যাটেলাইট ক্লিনিক হয় মাসে একবার করে গ্রামে আসে ভিজিটার, তো সে টিকাগুলো দেয়। তো সে বলছে যে আমি আমাকে ওই স্যাটেলাইট ক্লিনিকে আসবে ওই দিন না আমি যাবো। তো খুব একটা তার শ্বশুরও বলে যাই তোমার শাশুড়ির তো কোনো দিন এসব টিকা নিকা দিতে হবে, হাজব্যান্ডও ইন্টারেস্ট। আর এটা বেশ রিমোট একটা ইয়েতে সেখানে একটা প্রেগনেন্ট মেয়ে পাশের গ্রামে একা একা যাওয়াটা ইজ নট এ প্র্যাকটিস। তো সে তার হাজব্যান্ডকে কনভিন্স করার চেষ্টা করছে, কিন্তু খুব একটা কনভিন্স না হাজব্যান্ড করে। যাই হোক, শেষ পর্যন্ত কনভিন্স করেছে, গেছে। যাওয়ার পরে ওই স্যাটেলাইট ক্লিনিকে সে সারাদিন বসে থেকেছে, কিন্তু যে স্বাস্থ্য কর্মী যে আসার কথা ভিজিটার সে আসেনি। তো তারপরে তো আর চিঠি হয়নি, সে চলে আসছে। তারপরে আর হাজব্যান্ড আর ইন্টারেস্টেড না, সে বলছে আমি তোমাকে দিয়ে দিতে পারবো না, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, তারপরে তো সে আর সেই টিটেনাসের ইয়েটা হয়নি। তারপরে যেটা হলো যে তারপর তার বাচ্চা হলো, আর ওখানকার প্র্যাকটিসে আপনারা জানবেন না যে আমরা মেডিকেল টার্মে টিবিএ বলি, ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্স, দায়ী থাকে, সে দায়ী বাচ্চাটা করেছে। এবং ওখানে একটা রিচুয়াল আছে, হচ্ছে ওই নারী কাটা হয়, একটা পার্টিকুলার বাঁশ বাঁশ দিয়ে একটা ছুরি বানানো হয়, ছুরি আছে স্পেশাল বাঁশে, সেটা সেটা দিয়ে ছুরিটা মানে নারীটা কাটা হয়েছে। যাই হোক, ছেলে তো এখনও মনে আছে, ছেলের নাম আবু রেখেছে। তো এভরিওয়ান ওয়াজ হ্যাপি, এখনও তো মানে গ্রাম বসে ছেলে মেড প্রেফারেন্স আছে, সবাই খুশি। কিন্তু তার জাস্ট দুই দিন পরে বাচ্চাটা লাল নীল হওয়া শুরু হয়েছে, অনেক ফিভার। তখন ওই মেয়েটা খুব চাচ্ছে যে হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে অনেক দূরে 20 মাইল দূরে, মেয়েটা চাচ্ছে হাসপাতালে। তো তো শ্বশুর বলছে যে না, হাসপাতালে নেওয়ার দরকার নেই, হাসপাতালের ভীতি একটা গ্রামের মানুষের আছে নানা রকম কারণে, এখন এলিয়েন ব্যাপার, টাকা পয়সা লাগে। তো সে তখন বলছে যে না, আমি 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 চেষ্টা করি বলে সে ওই সে নাতিকে উনি সারা রাত ধরে সুরা করেছেন, সারা রাত সুরা করেছেন, ফ্লু দিয়েছেন, কিন্তু পরের দিন বাচ্চাটা ভালো হবে, তাও ইম্প্রুভ করেন। তখন যখন আরো মেয়েটা একটু পুশ করেই যাচ্ছে, তখন তাকে বলছে যে ঠিক আছে, আগে আমি আমাদের কবিরাজ আছে গ্রামে তাকে একবার দেখাই। তো সে কবিরাজ আসে, কবিরাজ এসে কিছু ওষুধ দেয়, তাতেও হয়নি। তখন ডিসাইড করে যে হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু হাসপাতালে নেওয়া বেশ দূরে, টাকা পয়সা লাগে, টাকা পয়সা নাই। তখন কিছু সময় নিয়ে টাকা পয়সা জোগাড় করতে হয়েছে, জোগাড় করে তারপরে রওনা দিয়েছে। ওখানে তো বেশ দূরে, কোনো রাস্তা নাই ভালো, সে আমি আর্লি মানুষের কথা বলছি, গিয়েও নাই, একটা ভ্যান রিক্সা দিয়ে তিন চারটা ভ্যান দিয়ে নিয়ে গেছে। যাওয়ার পথে বাচ্চাটা মারা যায়, তারপর নিয়ে এসেছে, নিয়ে এসে বাচ্চাটাকে। দিস ইজ দ্য স্টোরি, ইটস রিলেটিভলি কমন স্টোরি আমাদের। তো আমার মনে আছে তখন আমি তো মানে নতুন পাশ করে ডাক্তার হিসেবে গেছি, আমি তো মানে নানা কঠিন কঠিন রোগ সম্পর্কে আমার ধারণা আছে, হার্টের মারমার আমি দেখতে পারি, সিরোসিস জানি, ইয়ে জানি। এখন সিম্পল টিটেনাস মারা গেছে একটা বাচ্চা, আমার জন্য এটা একটা শপিং ছিল। তো আমি ওই স্টোরিটা আগে পরে এটাকে আমার ইয়েদের বলি, আমার যে রিক্যাপিচুলেট করি কি হলো, যেমন প্রথমে একটু প্লে করতে থাকি, একটা একটা করে আমি বলি না যে প্রেগনেন্ট মাটা ইয়ে হয় নি, টিটেনাস দেওয়া হয়। তারপরে কি হলো, বাচ্চাটা একটা স্কিল কোনো বার্থ অ্যাটেন্ডেন্ট ছিল না, সেভাবে বাচ্চাটা হলো। দুই দিন পরে বাচ্চাটার শরীর খারাপ হতে শুরু করলো, জ্বর আসলো, মাটা নিতে চাইলো থানাতে, থানা হেলথ কমপ্লেক্সে, কিন্তু দাদা বললো যে আমি আগে চেষ্টা করি। তারপর দাদা সারা কোরআন পড়লেন, তারপরে কি হলো এই ট্রেডিশনাল যে মানে কবিরাজকে ডাকা হলো, সেটা যখন কাজ হলো না, তখন তারা আরও বাচ্চা খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, তখন ডিসাইড করলো যে
তারপরে ধান দিয়ে যাবে, তারপরে একটা ধান গাড়ি দিল এবং ধান গাড়ি দিয়ে পথে বাচ্চাটা মারা গেল। দিস ইজ দি স্টোরি। এখন মানে তখন সেই সময় ইয়াং ডাক্তার হিসেবে আমার যেটা ইয়ে হলো যে এই 21st সেঞ্চুরিতে বা 20th সেঞ্চুরিতে টিটেনাসে মানুষের মরার কথা না, মানে এই সেই মানে আমি ব্যাপারটাকে একটু উল্টাভাবে দেখছি যে বাচ্চাটা অ্যাকচুয়ালি ডিডন্ট ডাই রাদার হি ওয়াজ কিলড, তাকে তাকে এর মারা গেছে। এখন কে মারলো ওটা ঠিক, আমি একটু মজা করে ইয়ে করি যেটা এটা খুনি কি, এই বাচ্চার খুনি কি, বা তারা তো কজ অফ ডেথ, কজ অফ ডেথটা কি, তাকে একটা ডেথ সার্টিফিকেট লেখা হয়েছে, ডাক্তার যখন ইয়ে করেছে ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছে, সেখানে ডেথ সার্টিফিকেটের লেখা আছে কি আপনারা অনেকে বুঝতে পারছেন, কিসের সে মারা যায় কারো আগে আছে কোন রোগে, আমি বলবো যে তার মৃত্যুর কারণ হচ্ছে, কিন্তু আমি তখন ভাবছি যে যদি ওই যে মেয়েটা গিয়েছিল স্যাটেলাইট ক্লিনিকে টিটেনাস টিকা নিলে কিন্তু সে প্রোটেক্টেড থাকত এবং সেখানে সেই হেলথ ওয়ার্কারটা আসে না, সেই হেলথ ওয়ার্কার যদি আসতে পারে কিন্তু মৃত্যুটাকে হয়তো থাকা হবে, তাহলে আমি কি বলবো যে ওই ওই হেলথ ওয়ার্কারটা কাইন্ড অফ খুনি, খুনের অংশ, তাহলে আমি বলতে পারি যে এবং যেই হেলথ সিস্টেম অ্যালাউ করেছে এই স্বাস্থ্যকর্মীকে না আসা সেও দায়ী, মানে কেউ না গেলেও চলে। তো আমি বলবো যে এই হেলথ সার্ভিস হেলথ সিস্টেমটা কী লাগে। তারপরে যখন মেয়েটা ডিসাইড করলো যে সে হাসপাতালে নিতে যায়, কিন্তু তাতে তো লাভ হবে, সে শি ইজ নট দ্য ডিসিশন মেকার এই সোসাইটি, মানে তার ফ্যামিলি ডিসিশন মেকার হচ্ছে শ্বশুর। তো এখানে একটা পাওয়ার রিলেশন আছে, তো এই পাওয়ার এই যে শ্বশুরের যে পাওয়ার রিলেশন সেটাও তার মৃত্যুর জন্য দায়ী হতে পারে। তারপরে যেটা হলো যে আমি বললে তারপর বলেন আমি বলি একটা করে, তারপরে যেটা হচ্ছে যে তার তার দাদা এই যে সে সুরা পড়লো সেটা তার দাদা তো চায় বাচ্চাটাকে বাঁচাতে, তার সমস্ত ভালোবাসা তো চায় না যে বাচ্চাটা মারা যায়, এবং সমস্ত ভালোবাসা দিয়ে সে বাচ্চাটাকে বাঁচাতে চেয়েছে, কিন্তু তার এমন ধারণা যে সে এইভাবে বাচ্চাটাকে বাঁচানো যাবে তো সেটা তো কাজ হয়নি, তো তার যে এই যে বিশ্বাস, এই বিশ্বাসেরও একটা রোল আছে। তারপরে যেটা দেখা গেলো যে গ্রামের মানুষ কিন্তু তাদের নিজস্ব একটা আমরা যেটাকে আমাদের ভাষায় বলি হেলথ সিকিং বিহেভিয়ার, তারা তারা ডিসাইড করে তাদের অঙ্ক মতো যে কার কাছে প্রথমে যাবে তারপরে কার কাছে যাবে, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসা ব্যবস্থা দিলে তো তাদের একটা নিজস্ব লজিক আছে এবং সেই লজিকে তারা ভেবেছে এরপরে একজন কবিরাজের কাছে যেতে হবে। তো তারপরে এটাকে আমরা বলি যে এই যে হেলথ সিকিং প্যাটার্ন এটার ভিতরে এই বাচ্চার মৃত্যুর একটা ব্যাপার আছে। তারপরে যদি ভাবি যে তারপরে তারা যখন ডিসাইড করলো টাকা পয়সা হাতে নেয়, এখন যদি এমন হতো যে একটা বড় ব্যাপার হচ্ছে হাসপাতালে না যাওয়া, টাকা পয়সা না থাকা, তো টাকা যদি খুব এনাফ থাকতো হয়তো শুরুতেই চলে যেত। সো পভার্টি ইজ অলসো এ কিলার। আবার এমনও যদি হতো যে টাকা পয়সা যখন সে পেলো ওখানে যদি একটা চমৎকার রাস্তা থাকতো, যদি একটা অ্যাম্বুলেন্স থাকতো, ইট উইল টেক 15 মিনিটস, হয়তো কিছু একটা করা যেত। তাহলে আমি বলতে পারি যে সেই ইনফ্রাস্ট্রাকচারটাও দায়ী। তো এখন আমি যেটা বলছি যে হুজ দ্য কিলার, এই বাচ্চাটাকে মানলো কে, টিটেনাস জীবাণুটা মানলো ঠিকই, কিন্তু আমি যদি ভালোভাবে দেখি এই সবাই মিলে বাচ্চাটাকে মেরেছে। আমি ওই সেই ছোটোবেলায় কি নাম ওটাকে আগাথা ক্রিস্টির ইয়ে আছে, এখন তো ফিল্ম বানিয়েছে মার্ডার ইন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস, সেখানে কিন্তু 12 জন না 13 জন হচ্ছে কিলার, একটা কিলার না, দ্যাটস দ্য হোল স্টোরি, 12-13 জন মিলে একজনকে মেরেছে।
বলা যায় যে একদম প্রক্সিমাল কিছু কারণ আছে, ডিস্টার্ব কিছু কারণ আছে। এখন আমি যদি আমি পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, আমার টিটেনাস বিষয়ে বিরাট পণ্ডিত জ্ঞান আছে আমার, সেই জ্ঞান নিয়ে এবং সবচেয়ে ভালো হাসপাতাল নিয়ে আমি ওখানে দাঁড়িয়েছি, কিন্তু আমার যদি হেলথ সার্ভিস সম্পর্কে কোনো ধারণা না থাকে, আমার যদি জেন্ডার রিলেশনশিপ সম্পর্কে যদি ধারণা না থাকে, পাওয়ার রিলেশনকে যদি আমি অ্যাড্রেস না করি, আমি যদি মানুষের কালচারাল বিলিফ নিয়ে যদি চিন্তা না করি, আমি যদি পভার্টি নিয়ে চিন্তা না করি, আমি যদি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে চিন্তা না করি, এই বাচ্চাকে বাঁচাতে পারবো না। আমার সমস্ত শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান নিয়েও আমি বাচ্চাকে বাঁচাতে পারবো না। তো এটা একটা সিম্পল একটা মৃত্যু, যে কোনো একটা মৃত্যুকে আমার সেই লার্নিংটা ছিল যে আমার এই একটা মৃত্যুকে ঠেকানোর জন্য আমাকে শুধুমাত্র ডিজিজ ইজ জাস্ট ওয়ান কম্পোনেন্ট অফ দিস হোল বিজনেস, এবং মেডিকেল হচ্ছে একটা একটা জায়গা, মোস্ট অফ দ্য থিং ইজ নন মেডিকেল, বিয়ন্ড মেডিকেল, অ্যান্ড আই ওয়াজ পুশ টু থিঙ্ক বিয়ন্ড বায়োলজি, বিয়ন্ড মেডিসিন। আমাদের মেডিকেল কলেজ কারিকুলামের ভিতরে আমাকে এই এই বডি মেডিসিন বায়োলজির বাইরে শেখাতে খুব একটা তৈরি করে, কিন্তু আমার আমি ব্যক্তি জীবন মানে অভিজ্ঞতার ভিতর দিয়ে দেখি যে কিছু একটা যদি করতে হয় দেশে চিকিৎসার ক্ষেত্রে, শুধু মেডিসিন দিয়ে হবে না। সো দ্যাটস হাউ ইট অল স্টার্টেড। আমি ইট স্টার্টেড আর্লিয়ার, আমার সবসময় আগ্রহ ছিল। এরপরে আমি আমি একদম ক্লিনিক্যাল প্র্যাকটিস থেকে বেরিয়ে এসে পাবলিক হেলথে পড়াশোনা করি, তারপরে আমি আরও অ্যান্থ্রোপোলজিতে আগ্রহী হই যে ভেতরটা আমাকে বুঝতে হবে, যে আমি আমি পাওয়ার রিলেশন না বুঝে শুধু ডিটেলস দিয়ে আর কিছু করতে পারবো, এবং সেটা বুঝতে হলে আমাকে এই অ্যান্থ্রোপোলজিতে জায়গায় যেতে হবে। সো জাস্ট টু শো যে আমি মনে করি যে মেডিকেল সায়েন্সের জন্য ইন্টার ডিসিপ্লিনারিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা সংক্ষিপ্ত উদাহরণ দিলাম, আমি ব্রিফলি আর দুটা জায়গার কথা বলি। আমার লিটারেচারের প্র্যাকটিসের ক্ষেত্রে একটা যেটা হয় যে আমি আমি যেহেতু পড়াশোনা করেছি বললাম অ্যান্থ্রোপোলজিতে, এথনোগ্রাফি হচ্ছে একটা মেথড, তো এটা এই মেথোডোলজিক্যাল ট্রেনিং আমাকে আমার লেখাতেও সাহায্য করে। এথনোগ্রাফি হচ্ছে অবজারভেশন করার টেকনিক, সেটা আমি হয়তো লেখক হিসাবে এমডি করতাম, কিন্তু এথনোগ্রাফি অ্যান্থ্রোপোলজিক্যাল ট্রেনিংয়ের কারণে আমি আর একটু সিস্টেমেটিক হইতে জানি, কারণ আমার লেখকের কাজই হচ্ছে মানুষকে দেখা, জীবনকে দেখা, মানে শুধু চোখ থাকলে তো দেখা যায় না, আমাদের সিনেমার যদি গান আছে চোখ থাকি তো অনেক, আমাদের সবার চোখ আছে কিন্তু সব আমরা দেখি না, সেটার একটা ট্রেনিং লাগে, হাউ টু টেক দিস অর্ডিনারি লুকিং ইন টু এ রেগুলার সিন, সেটা একটা ট্রেনিং লাগে। সেই ট্রেনিংটা আমি মনে করি যে আমার এথনোগ্রাফিক ট্রেনিং আমাকে কাজে দিয়েছে, এবং পার্টিকুলারলি লেখকের কাজ হচ্ছে লাইক আমরা বলি ফ্লাই অন দি ওয়াল, মাছির অনেক চোখ থাকে, মাছিকে একটু খেয়াল করে না জানালের উপরে ওয়ালের উপরে থাকে, তো একজন লেখকের কাজে আমি মনে করি যে লেখক যদি সেন্টার অফ অ্যাটেনশন হয় তাহলে তার পক্ষে অবজার্ভ করা খুব মুশকিল, এবং আমি যদি মানে সব কিছু কেন্দ্রে থাকি আর তাহলে আমি মনে করি যে ভালো অবজার্ভার, ভালো ক্রিয়েটিভ পার্সন হওয়া আমার এটা ব্যক্তিগত মত, নিজেকে যতটা ছায়ার ভিতরে রাখা যায় তত আমি মনে করি যে অবজারভেশনে যেটা পারে। সো দিস ইজ হোয়াট আই লার্ন ফ্রম এথনোগ্রাফি। আমি যেমন ডিফারেন্ট মিডিয়াকে একত্র করা, আমি মনে করি যে বিভিন্ন মাধ্যমের দেয়ালগুলো যত ভেঙে যাবে, আমি ব্যক্তিগত এটা আমার মানে গল্পের ভিতরে কবিতা, কবিতার ভিতরে প্রবন্ধ, প্রবন্ধের ভিতরে মানে হিস্ট্রি, ফিকশন এবং নন ফিকশনের মানে দেয়ালগুলো আমি ভেঙে ফেলতে চাই প্র্যাকটিসগুলো। এগেইন আমার আমার ইন্সপিরেশন হচ্ছে সেই মাল্টি ডিসিপ্লিনারি জায়গা, এমন বলিতে মানে অনেক লেখক থাকেন তারা, তাদেরকে বলা যায় যে হরাইজন্টাল লেখক, তারা কবি হিসাবে দাঁড়ান, উপন্যাসিক হিসাবে দাঁড়ান, হরাইজন্টাল,
সরি ভার্টিক্যাল লাইট, তাদের একটা পার্টিকুলার আইডেন্টিটি তৈরি হয়। আমার কখনো আগ্রহ ছিল না সেটা ব্যাপারে, কোনো অসুবিধা নেই আমি যদি আমাকে কেউ গল্পকার না বলে, কবি না বলে, উপন্যাসিক না বলে, আমি জাস্ট সাহিত্য করতে চেয়েছি। এবং সেটার জন্য সমস্ত মাধ্যমকে যদি একত্র করা যায় হরাইজন্টাল প্র্যাকটিস আমি মনে করি, তো সেখানেও আবার মাল্টি ডিসিপ্লিনারি কাজ করে। আর আমি ডেফিনেটলি আমি মনে করি আমার মতো করে আমি চেষ্টা করি টু বি সেন্সিটিভ টু হিস্ট্রি কালচার অ্যান্ড পলিটিক্স। আমারও লিমিটেশন নিঃসন্দেহে আছে, কিন্তু আমি চেষ্টা করি। আমার কাজ হিস্টোরিক্যাল হিস্ট্রি বেসড কাজ আছে, টাইম অন্য টাইম স্পেসের মানুষকে নিয়ে আমি কাজ করেছি। আমার চেষ্টা হচ্ছে এই লিটারেচারের সাথে হিস্ট্রি এবং পলিটিক্সকে মেলানো। লম্বা আলাপ হবে, আমি একদম ফাইনাল আরেকটা যেটা আমার রিসার্চ হলো, তিনটা কাজ করি লিটারেচার মেডিসিন অ্যান্ড রিসার্চ। এখন আমি যে রিসার্চটা করি এটা গ্লোবাল হেলথ রিসার্চ। গ্লোবাল হেলথ রিসার্চের আমি কি বন্ধ করবো এখানে নাকি চলে যাই শেষ করতে পারি, বাড়িটা শেষ করতে হবে। হ্যাঁ আলাদা সেশন দাবি করে সেটা নিয়ে আমি সিম্পল হচ্ছে যে আমরা কিছু লোক কিউরেটিভ মেডিসিন বলে আমরা কিছু লোককে কিউর করতে পারি, কিছু লোক প্রিভেন্ট করতে পারি প্রিভেন্টিভ মেডিসিন বলে, কিন্তু জীবনের এমন একটা পর্যায়ে আসে যেটা প্রিভেন্টও করাও সম্ভব না কিউর করা সম্ভব না, সেটাকে আমরা বলি টার্মিনাল ফেজ এন্ড অফ লাইফ। এই সময়টা কী করার আছে, এটা এখন একটা নতুন ডিসিপ্লিন প্যালিয়েটিভ মেডিসিন যেটাকে বলে। কারণ এটা কেন নতুন করে তৈরি হচ্ছে, কারণ মানুষের লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেড়ে গেছে, মানুষ এখন মানে ক্রনিক ইলনেসে থাকে এবং এই টার্মিনাল ফেজটা অনেক লং অ্যান্ড হাউ টু ডিল উইথ দ্যাট সেটা একটা ব্যাপার। তো আমি জাস্ট আমার একটা কাজ হচ্ছে ইভেন এই ডেথ বিষয়টাকে ইন্টার ডিসিপ্লিনারি ওয়েতে একটু দেখা। আমি শেষ করছি এটা হচ্ছে মানে এটা ডেথ অ্যান্ড ডাইং এর গ্লোবাল চ্যালেঞ্জ এটাকে নানা ভাবে দেখা যায়, বায়োলজি, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, আর্ট। যদি বায়োলজিতে দেখি ডেথ চার রকম করে ডেথ হয়, আইদার সাডেনলি মানুষ মারা যাবে, অর টার্মিনাল ইলনেসে মারা যাবে একটা কার, লম্বা সময় ধরে ভুগে মারা যাবে, আর একটা আমরা বলি অর্গান ফেল, একটা একটা করে ফেল হবে অর্গান, তারপর মারা যাবে। আর ফাইনাল এখন যেটা ফ্রেলটি, মানে কোনো অর্গান টর্গানের কোনো সমস্যা নেই, কিন্তু জাস্ট এইজিংয়ের কারণে আস্তে 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 ফ্রেল হয়ে সে মারা যাবে। বায়োলজিক্যালি এইভাবে দেখার ব্যাপার আছে, এটা অনেক লম্বা বিষয়। অ্যানথ্রোপোলজিতে দেখে ডেথকে ইটস কাইন্ড অফ এ প্রসেস, মানুষ মানে সব সোসাইটিতেই এটাকে একটা একটা টার্মিনাল পয়েন্ট বলা হয়, লাইফ থেকে আর একটা ফেজে চলে যাচ্ছে এবং সেখানে একজন একইভাবে একটা ডিল করে, একটা রিচুয়াল থাকে। এবং কোনো কোনো দেশে দুইটা, কোনো কোনো সমাজে দুই ধরনের রিচুয়াল থাকে, একটা বডির রিচুয়াল থাকে, একটা সোলের রিচুয়াল থাকে। আত্মাকে দিয়ে আত্মাকে বিদায় দেয়, শরীরকে বিদায় দেয়। মানুষ মারা গেলে দুইটা জিনিস থাকে, একটা তার বডি থাকে আর তার মেমোরি থাকে, অ্যান্ড হাউ টু ডিল উইথ দি বডি অ্যান্ড দি মেমোরি, এটা কালচার স্পেস। এবং সেকুলার অ্যান্ড যে যাদের আফটার লাইফে বিশ্বাস নাই যে সোসাইটিতে, তার ডেথ সম্পর্কে এক ধরনের অ্যাপ্রোচ, আর যারা বিশ্বাস করবে আফটার লাইফে তাদের এক ধরনের। এটা অ্যানথ্রোপোলজির ইয়ে, আমি খুবই সংক্ষেপে কতগুলো ইয়ে করছি। ফিলোসফি ডেথকে নিয়ে ডিল করে, শোপেনহাওয়ার মেইনলি
সুইসাইড নিয়ে কাজ করেছেন, সুইসাইডের ভিতর দিয়ে উনি ডেথ বোঝার চেষ্টা করেছেন যে কীভাবে মানে ডেথ অ্যাকচুয়ালি জাস্ট একটা মানুষের পারপাস অফ লাইফ দেয়, ডেথের এগেনস্টে মানুষ লাইফের পারপাস খুঁজে পায়। সরি, বুর্খাইম সেটাকে করেছেন, শোপেনহাওয়ার বুদ্ধ আপনার আমরা জানি যে বুদ্ধ এটাকে তো আপনার পুনর্জন্মের কথা বলা হয়েছে, ইটস এ সাইকেল, দেয়ার ইজ নো এন্ড। এখানে মানে বুদ্ধিস্ট আইডিয়াতে টাইম ইজ সার্কুলার রাদার দেন লিনিয়ার। বলছিলাম যে মানে ডেথ অ্যান্ড মডার্নিটির সম্পর্ক আমরা একটু আগে যেটা কথা বলছিলাম যে মডার্নিটির একটা মূল এসেন্স হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল ওভার এভরিথিং। এবং পুরো মেডিকেল সায়েন্সের বিষয়টাও হচ্ছে টু কন্ট্রোল ইভেন দি ডেথ। এটার একটা আপনারা যারা ফিল্মের মানুষ জানেন, সেভেন সিল ফেমাস একটা বাগদানের ছবি আছে, সেভেন সিলের একটা শট আছে যেখানে ডেথ একজন পার্সনিফাইড হয়ে আসে আর ওই ইয়েকে সেই নাইটকে বলে যে আমি তো এসে এখন তুমি তোমাকে নিতে আসছি, তুমি রেডি কিনা। তো তখন সে নাইট বলে যে না আমি তো, তো তখন বলে তাহলে চলো তুমি কি চেস খেলতে পারো, তুমি যদি আমাকে চেসে হারাতে পারো তাহলে আমি তোমার কাছে যাবো। তো তারপর তারা চেস খেলতে বসে। সো এটা ইন্টারেস্টিং পুরো এপিসোডটা, কিন্তু মূল পয়েন্টটা হচ্ছে যে এই যে টু চ্যালেঞ্জ ডেথ, তুমি আমার কাছে আসছো দেখে আমি তোমার কাছে যাবো, তোমাকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, এটা একটা মডার্নিটির এসেন্স স্টেজ, এটা ডোন্ট অ্যাকসেপ্ট ন্যাচারাল কোর্স অফ লাইফ। কিন্তু এই ডেথকে আবার অন্য আমাদের নন ওয়েস্টার্ন সোসাইটিতে কিন্তু আবার অন্যভাবে ডিল করি। আমি জাস্ট কয়েকটা এখন যখন রবীন্দ্রনাথ বলছেন যে মননরে সুভম শ্যাম সমান, কিংবা যখন আমাদের গান হচ্ছে যে দুয়ারে এসেছে পালকে না ওই গাও তুলুন, এটা পুরো একটা বিয়ের পার্সপেক্টিভ থেকে ডেথ থেকে দেওয়া হচ্ছে যে আমার যেন বিয়ে হচ্ছে, কিংবা খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে, এটার ভিতরে এক ধরনের আমি যেটা বললাম যে সাবমিশন আছে, একটা বিষয় আছে, কন্ট্রোল নাই। আই এম নট ট্রাইং টু কন্ট্রোল ডেথ, আমি হয়তো বন্ধুর মতো দেখছি, বিস্মিত হচ্ছে, কিংবা আমি সাবমিট করছি। সো ইটস এ ডিফারেন্ট ওয়ে অফ লুকিং অ্যাট ডেথ, এবং দিস ইজ এগেইন ইটস নন ওয়েস্টার্ন ওয়ে অফ লুকিং অ্যাট ডেথ। আপনার ধারণা আছে কিনা, গানাতে ইটস এ ভেরি ইন্টারেস্টিং কালচার আছে, ইটস এ কফি মিল, ইটস এ ভেরি ইউনিক। এটার একটা ভিডিও ক্লিপ আছে, সেটা আমি এখানে যেহেতু ইয়ে দেখাতে পাচ্ছি না, কিন্তু হচ্ছে যে ওরা কফিন বানায়, ওই লোক যে যেই তার যে পছন্দের জিনিস ছিল সেটা দিয়ে কফিন বানায়। এই লোকে যেমন মালবোরো সিগারেট খেত, তার পছন্দ হচ্ছে মালবোরো সিগারেটের একটা প্যাকেট, এই কোক খেত একটা লোক, সেই কোকটা হচ্ছে তার কফিন, মাছ খেত মাছ খেয়ে, হ্যাঁ তার কফিন। সো ইটস দে মেক ফান অফ ইট, ভেরি ইন্টারেস্টিং যে এটা একটা অলমোস্ট একটা কমিক, মৃত্যুকে নিয়ে কমিক করছে। আমি যেটা বলছিলাম যে প্লুরাল ওয়ে অফ লিভিং ইন দিস ওয়ার্ল্ড, এক্সাম্পল তারা দে ডোন্ট বদার, এটা একটু মডার্নিস্ট জায়গা থেকে এটা তো একটা খুব স্টুপিডিটি কাজ। তুমি একটা লোককে বোধের বোধনে ঢুকে ইয়ে দিচ্ছিল হালকা, এগেইন এই যে এটা অস্ট্রিয়ান পেইন্টার ক্লিমটের একটা ছবি, তারপরে আপনারা জানেন যে ফিদা খানুর ছবি, এটা ওইটা কাইন্ড অফ ফেমিনিস্ট ওয়ে অফ লুকিং অ্যাট ডেথ, তার যে সাফারিং কিন্তু চলছে মেয়েটা। এই জীবনানন্দের সেই কথা আছে যে টুকরো টুকরো মৃত্যু, আমাদের দেখলে একটা মৃত্যু হয় কিন্তু প্রতিদিন টুকরো টুকরো মৃত্যু হয়, একটা মেয়ের জীবনে হয়তো সেই টুকরো টুকরো মৃত্যু আরও বেশি। দিস ইজ ডিফারেন্ট ওয়ে অফ লুকিং অ্যাট ডেথ। ইন্ডিয়ান ইয়েতে পোর্ট্রেট ভিতরে যেমন এখানে মৃত্যুটা ইজ মোর অফ এ কালেকটিভ থিং, একটা স্টোরি থিং, অনেকের অনেক ইনভলভ, এটা ইজ মোর অফ এ কালেকটিভ ইন্ডিভিজুয়ালাইজ ব্যাপার। তো আমি জাস্ট সংক্ষেপে যেটা বলতে চাইলাম যে
ইভেন একটা ডেথের মতো বিষয়, এটা একটা প্লুরাল ওয়ে অফ লুকিং, এটা কোনো ইউনিভার্সালাইজেশনের ভিতরে ফেলা যাবে না। এখন এরা পোস্ট মডার্ন ডেথের কথা বলছে, মানে ওই যে ডেথ হচ্ছে একটা চয়েস, ইউরোপে যেমন ইউথানেশিয়ার কথাই করতে পারি, কখন আমি মরবো কীভাবে মরবো একদম টাইম পর্যন্ত আমি ঠিক করতে পারি, ইউথানেশিয়া অ্যাসিস্টেড সুইসাইড বলা, এটার আবার ডিফারেন্স আছে। সো ইটস ইটস এ কাইন্ড অফ আ পোস্ট মডার্ন ডেথ, আপনি আপনার মৃত্যুর ব্যাপারে আপনি আগে থেকে সব জেনে থাকতে পারেন। এবং এই উইথ দিস হোল নিউ ধরেন এই যে পলিটিক্যাল সিনারিও সুইসাইড বম্বিং ইত্যাদি, কারণ এনি ইউ ক্যান ডাই এনি 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 প্লেস, একটা থিয়েটার হল একটা ওয়ারফিল্ড হয়ে যেতে পারে, একটা এয়ারপোর্ট একটা ওয়ারফিল্ড হয়ে যেতে পারে, এক্সট্রিম আনপ্রেডিক্টেবল। নাটক সিনেমা দেখতেছে সেখানে এসে একটা বিরাট টেরোরিস্ট অ্যাটাক হতে পারে। সো আমরা একটা আনপ্রেডিক্টেবিলিটির ফেজের ভিতরে ঘুরে গেছি। তারপর ধরেন মানে পলিটিক্যাল সায়েন্সের দিক থেকে ডেথকে ন্যাক্রোপলিটিক্স বলে একটা কনসেপ্ট আছে। ন্যাক্রোপলিটিক্স কথা হচ্ছে যে মানে কে কোথায় কীভাবে মরবে সেটা ডিসাইড হচ্ছে কোথাও একটা, আই ডোন্ট নো হ্যান হাউ আই এম গোয়িং টু ডাই, পলিটিক্যাল ডাইনামিক্সের কারণে আমি মারা যাচ্ছি কোনো একভাবে, আমি মারা যাব, এটা ন্যাচারাল বিষয় না। এই বাচ্চাটা যে উদাহরণগুলোর ভেতর থেকে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই ইউনিভার্সাল একটা সময় এসেছে, আমি আমি এটাকে আবার আমি আমাদের লোকালাইজেশনের দিকে ভাবতে চাই, যে যে ফিল্ডে আমরা কাজ করছি না কেন এই এই ইউনিভার্সাল আইডিয়াগুলোকে লোকালাইজ করা খুবই, এবং দুইভাবে হয়, একটা আমরা ইউনিভার্সাল আইডিয়াসকে ট্রান্সফার করা হয় অধিকাংশ ক্ষেত্রে আনক্রিটিক্যালি ট্রান্সফার, যেটা আমরা ইউরোপে একটা কিছু কথাবার্তা হয়েছে সেটা আমরা না বুঝে সেটাকে আনক্রিটিক্যালি ট্রান্সফার করছি অনেক কিছু, সেটা আর্টের ফর্ম হোক, সেটা পলিটিক্যাল ডিসকোর্স হোক, সেটা হিস্টোরিক্যাল ন্যারেটিভ হোক, আনক্রিটিক্যালি ট্রান্সফার করতে পারে, বাট ইট ক্যান বি ক্রিয়েটিভলি ট্রান্সলেটেড। আমরা ওই এই ইউনিভার্সাল আইডিয়াগুলোকে ট্রান্সলেট করতে পারছি কিনা, সিভিলাইজেশনের আইডিয়া, ডেমোক্রেসির আইডিয়া আমাদের মতো করে আমরা ট্রান্সলেট করতে পারছি, and that is because translation is very important. Our translation er jonno again amar keno amra amader dorkar seta hocche je mane again amra to amra amader obhiggota bidur diye jane je the world is not finished, it's always changing, it's not fixed, we are constantly space, matter and time er bidur diye jacchi with so many forces. আমরা যদি শুধু এক্সপার্ট হয়ে যাই এই দিকে, আমি বলছি যে দিস এক্সপার্টিস হ্যাজ সেপারেটেড সায়েন্স ফ্রম ইনটিউশন, রিজন ফ্রম ইমোশন অ্যান্ড ইউজ ফ্রম মি, আমরা যদি কম্পার্টমেন্টালাইজ হয়ে যাই, এই কম্পার্টমেন্টালাইজ আমাদেরকে যেমন ইনটিউশনকে আমরা ধরে নিচ্ছি একটা আনসাইন্টিফিক একটা ভালো জিনিস না, ওয়াই শুড উই সেপারেট সায়েন্স ফ্রম ইনটিউশন, ওয়াই শুড উই সেপারেট রিজন ফ্রম ইমোশন, এবং এটা অ্যান্ড দ্যাট হ্যাজ ক্রিয়েটেড দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি, হোলিস্টিক্যালি আমরা ভাবতে পারি কি না, এবং এই যে ডিফারেন্স ডাইভার্সিটি, ইজ ডাইভার্সিটি এ ব্যারিয়ার অর কুড বি রিসোর্স, ডাইভার্সিটিকে আমরা রিসোর্স হিসেবে ইউজ করতে পারি কি। আমি আফ্রিকায় কাজ করি, তো আফ্রিকার একটা খুব একটা ইভেন কমন সেন্স আইডিয়া, বাট ইটস অলসো এ ফিলোসফিক্যাল থট, উবুন্টু বলেও একটা কথা, মানে জানি না হাউ ইট ইস ভেরি ডিফিকাল্ট টু ট্রান্সলেট, দি হোল আইডিয়া ইজ আই এম আই বিকজ অফ ইউ, মানে যা কিছুই বলি না কেন আমি আপনার কারণে আমি, কালেক্টিভিজম, হ্যাঁ কালেক্টিভিজম তো বটেই, এটাকে আরো ইন্টারেস্টিং হতে তারা বলে যে আমি আমি যদি ভালো হই তাহলে তো আমি কারোর রিলেশনে ভালো,
আমি যদি খারাপ হই আমি কারো রিলেশনে খারাপ, আমি যদি কারো ওয়াইফ হই আমি কারো ওয়াইফ, আমি যদি কারো বন্ধু হই আমি কারো বন্ধু। সো আমি একা কিছু না, ইটস অলওয়েজ রিলেশনাল, দেয়ার ইজ নো ইন্ডিভিজুয়াল সেলফ, ইটস অলওয়েজ রিলেশনাল সেলফ। এবং এই 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 রিলেশনাল সেলফটাকে সেলিব্রেট করার আমাদের যে সুযোগ সেটাকে ধ্বংস করা হয়েছে থ্রু ভেরিয়াস ওয়েজ অ্যান্ড অলসো থ্রু হোল সিভিলাইজিং প্রসেস। কিন্তু সেটা এই ডিফারেন্সটাকে সেলিব্রেট যদি করতে চাই, আমি মনে করি এই যে আমি আমার আমি ডিফারেন্ট মাল্টি ডিসিপ্লিনারি প্রজেক্টে কাজ করি এবং আমি নিজে মাল্টি ডিসিপ্লিনারি প্র্যাকটিস করি থেকে এই যে কথাটা আমি বলতে চাচ্ছি যে যে জিনিসটা আমার মনে হয় প্রয়োজন, এক হচ্ছে যে নিজের মানে ডাইভার্সিটি সেলিব্রেট করার একটা একটা শর্ত হচ্ছে নিজের অ্যাজাম্পশনগুলোকে প্রথমে চ্যালেঞ্জ করা। আমরা প্রত্যেকে এক একটা অ্যাজাম্পশন নিয়ে দাঁড়াই, আমার প্রেজেন্স মানে আমি একটা যখন স্পেসে যাই আমার কিছু অ্যাজাম্পশন নিয়ে আমি যাই, আমার কিছু বিশ্বাস নিয়ে দাঁড়াই। এই সেই বিশ্বাসগুলো অবশ্যই থাকতে হবে, এথনোসেন্ট্রিসিজম বলে একটা কথা আছে যে আমরা কেউ আমার স্পেসের কে আমাকে তো গুরুত্ব দিতেই হবে, কিন্তু সেই অ্যাজাম্পশনগুলোকে চ্যালেঞ্জ করাটা ইম্পর্টেন্ট। এবং ওই আবার প্লুরালিটিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আমাদের এই অঞ্চলে এই প্লুরালিটির একটা ব্যাপক চর্চা জ্ঞানকাণ্ডের জায়গা আছে যেটা আমরা খুঁজার সুযোগ পাইনি, যেটা এখন ওরা বলছে। এবং ইটস অ্যাবাউট রিলেশনশিপ, ইটস অ্যাবাউট টাইম, এই ডাইভার্সিটিকে রিসোর্স করার সময় লাগে, রিলেশনশিপ লাগে। এবং আরেকটা বড় হচ্ছে যে টু অ্যাকনোলেজ অফ নট নোয়িং, আমি জানি না এই কথাটা স্বীকার করার একটা আমি মনে করি রীতিমতো ক্ষমতা, এটা ভীষণ কঠিন। আমরা খুব ইগোসেন্ট্রিক এবং আমাদের আমরা এমন একটা সোসাইটিতে পৃথিবীতে এখন বড় হচ্ছি যে আমি একটা শব্দ ব্যবহার করছি মিউজিয়াম অফ মি, ইটস অল অ্যাবাউট মি, এবং আমি সব কিছু জানি। আমি মানে প্রথম থেকে আমি বলছি যে আমি আমরা তো উই আর ইন এ জার্নি, এবং অতি সামান্য জানি আমাদের সমস্ত মানে কমপ্লেক্স টাইম উই আর পাসিং থ্রু। এটা অ্যাকনোলেজ করা আমি মনে করি একটা ইম্পর্টেন্ট ব্যাপার, নট নোয়িং অ্যান্ড রেডি টু টু লার্ন। আমি এখনও মনে করি আমি যে আমি 5 বছর আমি গ্রামে, আমি আবার ওরকম পেট্রোনাইজিং হতে বলছি না, কিন্তু আমি গ্রামে আমার মানে তথাকথিত সমস্ত ডিগ্রি আমার আছে, আমি ডাক্তারি পাশ করেছি, পিএইচডি করেছি, বাট আমার বহু অভিজ্ঞতা আছে গ্রামের ভিতরে, যেখানে আমি অনেক প্রফেসর এমেরিটাসের চেয়েও শিখেছি আমি অনেক মানুষের কাছ থেকে, ওয়ান্ডারফুল তাদের উইজডম এবং দি ওয়ে অফ লুকিং অ্যাট লাইফ এবং দি ওয়ে দে ন্যারেট। আমি আমার এখনও মনে আছে আমি এক মহিলার সাথে দেখা হোক, আমি সকালবেলা জিজ্ঞাসা করছি যে চাষি কেমন আছে, বলো যে শরীর ভাবে না মনের ভাবে, সো ফ্যান্টাস্টিক। এখন আমি বললাম যে দুটোই বলেন, আগে শরীর ভাবে শুরু করেন, বলে শরীর ভাবে তো মোটামুটি ভালোই আছে কিন্তু মনের ভাবে তো ভালো। দেন শি স্টার্টেড ন্যারেটিং আর লাইফ, ফ্যাসিনেটিং, আমার সমস্ত সাহিত্য জ্ঞান দিয়ে আমি সেটা পাবো। তবে যেটা বলছি যে মানে শেখার কোনো শেষ নেই, এবং আমি আমার যদি প্রস্তুতি থাকে আমি মনে করি, আমি আবার আবার আমার নিজের অভিজ্ঞতার কথা বলি, আমি আমার গল্পের ভিতরে এক ধরনের প্লুরাল ন্যারেটিভ আছে, স্টোরি উইদিন স্ট্যান্ডিং স্টোরি আছে, আমি সবসময় স্বীকার করি আমার এই ফর্মটা আমি দিয়েছি। আমি একসময় আমার নেশা ছিল হচ্ছে ক্যানভাসের দিন এখন ইন্টারডিসিপ্লিনারিটি নিজের ভিতরে কিংবা একটা গ্রুপের মধ্যে তিন ধরনের, একটা গেম বলে হচ্ছে ফুড বাস্কেট, যেখানে নানা রকম ফল থাকে কিন্তু তারা নিজের নিজের মতো করে থাকে। খুব একটা খুব সুন্দর দেখা যায়, আমরা হয়তো একজন অ্যান্থ্রোপোলজির সাথে কাজ করতেছি, একজন ডাক্তার এবং একজন মিলে কিন্তু ঠিক মিল মিশ নাই কিন্তু আছে একটা, এটা একটা ইন্টারডিসিপ্লিনারি। বাট দেয়ার ইজ অ্যানাদার কাইন্ড অফ ইন্টারডিসিপ্লিনারি হুইচ ইজ ফ্রুট স্যালাড,
যেটা সত্যি সত্যি নিজেদেরকে ভেঙে আর একটু কাছে আসা যায়, আনারস কেটে আর একটু আমের কাছে আসা যায়। এখানে তো আনারস পুরাটা, কলাও পুরাটা, কিন্তু কলাকে যদি কেটে ফেলা যায়, আনারসকে যদি কেটে ফেলা যায়, তাহলে একটু কাছাকাছি আসা যায়। সো দ্যাটস মোর ইন্টারডিসিপ্লিনারি। আরও একটু হায়ার স্টেজে যদি যাওয়া যায় সেটা কিন্তু আপনার স্মুথিস, সবগুলোকে একেবারে ব্লেন্ডিং ব্লেন্ডারে দিয়ে ওটাকে একটা স্মুদি বানিয়ে ফেলা, যেখানে ইউ পার্সনিফাই দি ইন্টারডিসিপ্লিন, সেটা অনেক হায়ার লেভেলের ব্যাপার, গুরু লেভেলের ব্যাপার। উই ক্যান অ্যাসপায়ার ফর দ্যাট, বাট অ্যাটলিস্ট ফ্রুট সালাদ খাওয়া যায়। তো আমি শেষ করব আমার পছন্দের একটা কোটেশন দিয়ে, ইবনে সিনা, বহু আগে আমি ইন্সপায়ার হয়েছিলাম এই কথাটা দিয়ে, গড ডোন্ট গিভ মি এ লং লাইফ, গিভ মি এ ওয়াইড লাইফ, আমাকে দীর্ঘ জীবন দিও না, একটা বিস্তৃত জীবন, এবং এই বিস্তৃত জীবন অল্পের ভিতরে অনেক কিছুকে অ্যাকোমোডেট করার, নানা কিছুকে অ্যাকোমোডেট করার। ওকে, এই জায়গাটা আমি শেষ করি, অনেক বক্তৃতা বাকি করলাম, থ্যাংক ইউ।